কয়েক মাস আগে কিউরিওফাইটে একটি ঘটনা আপলোড করা হয়, সোদপুরের পারিজাতের ঘটনা। সেখানে তার বাড়িতে এমন কিছু পৈশাচিক ঘটনা ঘটেছিল যে ঘটনাগুলো শুনে আপনারা সবাই চমকে গেছিলেন। ইনফ্যাক্ট সেই ঘটনাগুলো শোনার পর বিভিন্ন ধরনের প্রবলেম্যাটিক সিচুয়েশন, বিভিন্ন ধরনের অতিপ্রাকৃতিক ঘটনা আমার নিজের সাথেও ঘটেছে, সেটা এখনও শেয়ার করা হয়নি, আমরা নিশ্চয়ই শেয়ার করব। অনেকে ইনস্টাগ্রামে পারিজাতে সেই বাড়ির ফটো চেয়েছিলেন, আমিও সেইগুলো প্রোভাইড করেছি। যদি কেউ পেয়ে না থাকেন আমাকে ইনস্টাগ্রামে পিং করতে পারেন, আমি তাদেরকে, যারা পাননি তাদেরকে অবশ্যই সেই ফটোগুলো আবার পাঠিয়ে দেবো। এবার বিষয়টা হচ্ছে যে পারিজাতের সাথে যে চারটে এপিসোড আমরা করেছিলাম যেখানে সে তার সোদপুরের বাড়ির ঘটনাটা বলেছিল, সেটার কনক্লুশন এটা ছিল যে সব কিছুর সলিউশন খোঁজার জন্য সে ঘাটশিলাতে যায়, যতদূর মনে পড়ছে অক্টোবরের প্রথম উইকের দিকে। তো ব্যাপারটা যেটা হচ্ছে, আজকের ঘটনাটা শুনুন, এটা ওয়ান অফ আ টাইপ একটা ঘটনা। আর এই এপিসোডের প্রথমের দিকে ইনিশিয়াল ফ্রেজে আমরা আগের যে ব্যাপারটা ছিল, পারিজাতের বাড়ির যে ঘটনাটা ছিল, সেটা সংক্ষেপে একটু আলোচনা করেছি যাতে যারা প্রথম এই এপিসোডটা শুনছেন তাদের বুঝতে সুবিধা হয়। এই এপিসোডটা শোনার পর আপনারা পারিজাতের সেই চারটে এপিসোড অবশ্যই শুনতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই এপিসোডগুলোর। আজকের এই এপিসোডটা আপনারা কোথা থেকে শুনছেন সেটা কমেন্ট করে জানান, আজকের এই এপিসোডটা যারা যারা লাইভে শুনছেন তারা অবশ্যই শেয়ার করে দিন। এবং হ্যাঁ, আমার দ্বিতীয় চ্যানেল কৌস্তভ কুমারে নতুন একটা হরর পডকাস্ট এসেছে, সেখানে আমরা অনেক বিষয় আলোচনা করেছি, অনেক হন্টিং এক্সপিরিয়েন্স শেয়ার করা হয়েছে। আপনার বাড়িতে কি ভূত আছে সেটা কীভাবে জানবেন, অথবা শুভজ্যোতিদার, বিভিন্ন ধরনের প্যারানর্মাল কেস সলভের যে ব্যাপারগুলো রয়েছে সেইগুলো নিয়েও আমরা আলোচনা করেছি। তো ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্ক রয়েছে, কমেন্ট সেকশনের প্রথম কমেন্টেও পেয়ে যাবেন। এই ভিডিওটি দেখার পর অবশ্যই সেই ভিডিওটিও চেক আউট করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকমই হরর এক্সপিরিয়েন্স, এরকম ভৌতিক অভিজ্ঞতা আমার সাথে এরকমই একটা ঘোস্টলি কল রেকর্ডিংয়ের মাধ্যমে শেয়ার করতে চান, তাহলে আমাকে অবশ্যই যোগাযোগ করুন। আপনারা আমাকে ইমেল করতে পারেন curiofight@gmail.com এই ইমেল আইডিতে, অথবা ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজেও মেসেজ করতে পারেন। আমাকে যোগাযোগ করার এই তিনটে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনের একদম প্রথম কমেন্টেই পেয়ে যাবেন। আপনার ভৌতিক ঘটনা জানার জন্য কিন্তু অধীর আগ্রহে ওয়েট করে আছি আমি কৌস্তভ। তাহলে চলুন শুরু করছি কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের সানডে স্পেশাল, একটা মারাত্মক হরর পডকাস্ট। ঘড়িতে বেলা তিনটে, রবিবার, আপনারা শুনছেন কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের একটি হরর পডকাস্ট, আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো পারিজাত, কেমন আছো? আছি, এখন একটু ভালো আছি, বলো তুমি কেমন আছো? হসপিটাল থেকে ফিরেছো তুমি? হ্যাঁ, হসপিটাল থেকে ফিরেছি, হসপিটাল থেকে তো 27 ডিসেম্বরে ফিরেছি। বিশাল বড় অ্যাক্সিডেন্ট করেছিল? হ্যাঁ, বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাইকটা দু তিনটে ডিগবাজি খেয়েছিল, তার মধ্যে আমি এত অল্পের মধ্যে দিয়ে কি করে বেঁচে গেলাম, ওকে, সেটাও একটা ব্যাপার। তোমার সাথে লাস্ট রেকর্ডিংটা করেছিলাম সেপ্টেম্বরের লাস্ট যে শনিবারটা ছিল ওই দিন, অ্যান্ড তোমার আই থিঙ্ক তারপরে ঘাটশিলা যাওয়ার প্ল্যান ছিল, ঠিক আছে? আর কি বলবো, ঠিক আছে, সেখানে তুমি জানাচ্ছিলে যে তুমি ঘাটশিলাতে যাচ্ছ and কিছু একটা সলিউশন খোঁজার চেষ্টা করবে, কারণ তুমি যেখানে স্টে করছিলে তুমি বা তোমার ফ্যামিলি, এখানে নাকি সাধু সঙ্গম হয় বা অনেক সাধু মহারাজ একসাথে থাকেন, তো ওখান থেকে কিছু পাওয়া যায়, মানে একটা
কমপ্লিট এন্ড এর কথা ভাবছিলে, কিন্তু সেটা তো এন্ড হয়নি, ব্যাপারটা আরো ঘেটে গেছে, ঘেটে ঘ হয়ে গেছে। এন্ড আমি ডাইরেক্টলি এবার তোমার কাছেই চলে যাব, জানতে চাই পারিজাত যে কি হয়েছিল, কারণ তোমার চারটে রেকর্ডিং আমরা পর পর দুটো সপ্তাহে কিউরিও ফাইটে শুনিয়েছি, তারপর কি আপডেট না, অনেক কিছু ঘটনা আমি জানি কারণ তোমার সাথে কথাবার্তা হয় অ্যান্ড যোগাযোগের মধ্যেও ছিলাম আমরা। তো কিন্তু যেটা হচ্ছে যে কি হয়েছে তোমার সাথে? তো যথারীতি তো আমি ঘাটশিলা গেলাম, ঘাটশিলা গেছিলাম তোমার যদি খুব মনে পড়ে তাহলে সেপ্টেম্বরের শেষের দিকে গেছিলাম আমি, ওই 30 সেপ্টেম্বর নাগাদ আমার ট্রেন ছিল, আমরা ঘাটশিলা থেকে পৌঁছালাম। সত্যি কথা বলতে ঘাটশিলাতে যাওয়ার যে উদ্দেশ্যটা সেটা কিন্তু পুরোপুরি সলিউশন খোঁজার জন্য, আমি বলবো না পুরোপুরি সলিউশন খোঁজার জন্য সেটা ছিল, মানে আমরা এই জায়গাটা থেকে বেরোতে চাইছিলাম, যেখানে আমরা আছি সেখান থেকে বেরোতে চাইছিলাম, কারণ মানে পরিবেশটা খুব খুব দুর্বিষহ হয়ে উঠেছিল, বিভিন্ন ভারী হয়ে গেছিল, হ্যাঁ খুব ভারী হয়ে গেছিল, মানে আমাদের সাথে অনেক অনেক রকমের মানে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটছিল। তো আমরা কিছুদিনের জন্য ব্রেক নেওয়ার জন্য পুরো পরিবারই যাই ঘাটশিলাতে যাই, আমার ভাই ওখানে ছিল না, আমার ভাই তখনও হায়দ্রাবাদে ছিল, ভাইয়ের ভাই MBA করছিল তখন, তো আমি মা বাবা যথারীতি ওখানে যাই এবং সেখানে একটা খুব বড় ধর্মীয় প্রতিষ্ঠান যাদের থাকা খাওয়ার ব্যবস্থা আছে সেখানে গিয়ে উঠি। সেখানে অনেক সাধু সন্ত ছিল, আমরা যেটা ভেবেছিলাম আমি যেটা ভেবেছিলাম সেটা হলো গিয়ে যে একজনের কাছ থেকে যদি মানে কোনো সলিউশন না পাওয়া যায় হয়তো কারোর সাথে ডিসকাস করে এই ব্যাপারটা নিয়ে কিছু জানা যাবে, যেমন যেমন আমি যাওয়ার আগে তোমাকে বলেছিলাম বইছি গেছিলাম, মনে আছে তোমার হয়তো, তো সেখানে আমাকে কিছু আভাস দেয়া হয় যে বাড়িতে কিছু আছে এরকম। আর আর কেন এটা, তার কারণ হলো গিয়ে যেরকম আগে আমি বলে এসেছি এবং সবাই যেরকম শুনে এসেছে যে ঘটনার সূত্রপাত 2015 থেকে, সেখানে যেটা হয়েছিল যে আমি একটি একটি মেয়ের এবং তার যে সঙ্গী আছে তাদের মানে চক্রে পড়ে যাই, এবং সেই লোকটি এবং এই মেয়েটি মানে লোকটি বিবাহিত ছিল আর যে মেয়েটি ছিল এই এরা দুজন মিলে বিভিন্ন মানে মেয়েটি এই লোকটির রক্ষিতা ছিল, এরা দুজন মিলে কি করতো বিভিন্ন রকমের যে ছেলেরা আছে যারা সরল সাদাসিধে ছেলে আছে তাদেরকে নানাভাবে ব্যবহার করতো তাদের নিজেদের কাজের জন্য, নিজের স্বার্থ সিদ্ধির জন্য, এবং খুব দুর্ভাগ্যজনক ভাবে বা সৌভাগ্যজনক জনক ভাবে বলো আমি সেই চক্রের শিকার হই। তো যথারীতি আমি যখন জানতে পারি যে তাদের অভিসন্ধি কি বা তাদের কি প্ল্যানিং আছে, আমি সেটাকে আমি নিজেকে বাঁচাবার চেষ্টা করি এবং আমি তাদের যে চক্রটা আছে সেটাকে আমি সর্বসমক্ষে এনে দেওয়ার একটা হুমকি তাদেরকে দিই, যেটা আমার ভুল হয়েছিল তখন মনে হচ্ছিল, এবং তার জন্য আমার উপরে বিভিন্ন রকমের তান্ত্রিক ক্রিয়া করে মেয়েটি, এবং এই তান্ত্রিক ক্রিয়ার ফলে কি হয়েছে সেটা তো চারটে পডকাস্টে সবাই শুনেইছে। এবং কেন আমি বললাম যে সৌভাগ্যক্রমে দুর্ভাগ্যক্রমেই হোক অথবা সৌভাগ্যক্রমেই হোক, তার কারণ যদি আমার জীবনে এই ঘটনাটা না ঘটতো তাহলে আমি আমার জীবনে গুরুর সন্ধান পেতাম না, তো তার কাছে আমি আমার জীবন নিয়ে দিইনি, কারণ তিনি আমাকে বাঁচিয়েছেন, হ্যাঁ তিনি আমাকে প্রাণদান দিয়েছেন, তিনি আমার পিতার মতোই, তো গুরুর অশেষ কৃপাতে এবং ভগবান হয়তো একটু সদয় ছিলেন আমার উপরে, তিনি কৃপা করেছিলেন তাই জন্য আমি এখান থেকে বেরিয়ে আসতে পেরেছিলাম। এবং পরে জানতে পেরেছিলাম যে মেয়েটি যত সমস্ত নিম্নমানের তন্ত্রক্রিয়া করতো, তন্ত্রক্রিয়া করার জন্য তো সিদ্ধ হতে হয়, আমি বলবো না তন্ত্রক্রিয়া করতো কিন্তু তার হয়তো কিছু ছোট কালা জাদু বা এই ধরনের কোন রকমের সে ক্রিয়া করতো, এবং তার সেই ক্রিয়ার যে উৎস ছিল সেটা ছিল মেয়েটির হাতে একটি একটি বা হাতের মানে কোনে আঙ্গুলে একটি আংটি ছিল, আমি বলেছিলাম তোমাকে এটা ঠাকুমার আংটি ছিল, সিদ্ধ আংটি, তো সেটার বলেই সে বিভিন্ন রকমের ছেলেদের সর্বনাশ করতে এবং আমার আগে একটি ছেলে আত্মহত্যা করেছিল, এটাও তোমাকে বলেছিলাম আমি আগের পডকাস্টে। তো যখন আমি আস্তে আস্তে এই মেয়েটির যে সমস্ত তন্ত্রক্রিয়া গুলো আছে সেখান থেকে যখন আমি বেরিয়ে যাই মানে আমি বেরোতে পারি তখন, তারপরেও বেশ কিছুদিন আমার মানে বাড়িতে অবস্থা ঠিক ছিল, কিন্তু আস্তে আস্তে কিছু কিছু ঘটনার মাধ্যমে আমি বুঝতে পারি যে বাড়িতে সমস্ত সমস্যা শেষ হয়নি। তখন প্রথমেই আমার যে সন্দেহটা হয় সেই সন্দেহটা গিয়ে দাঁড়ায় যে এই মেয়েটির যে ক্রিয়া সেটা পুরোপুরি শেষ হয়নি, মানে সেটা হয়তো কিছু রয়ে গেছে। তো আস্তে আস্তে এই ব্যাপারটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে গিয়ে, একটু পড়াশোনা করতে গিয়ে এবং এখানে গুরুর সাথে কথাবার্তা বলতে গিয়ে আমি বুঝতে পারি যে এই বাড়িতে এই মেয়েটির যে ক্রিয়াগুলো হচ্ছিল বা এর আগে যে আমার ধাইমাকে ডেকেছিলাম আমি,
এটার তো তোমার সেই যে আমি না বুঝতে পেরে যে প্ল্যান সেট করে ফেলেছিলাম যে আমার যে ধাইমা মারা গেছিল তার জন্য একটা বাড়িতে বেশ কিছুদিন একটা বড়সড় ঘটনা ছিল, একটা বড়সড় প্রবলেম ছিল, সেটাও বলেছি আমি। তো এই জিনিসগুলো বেশি হয়েছিল, অ্যাম্প্লিফাই হয়েছিল, তার কারণ একজন প্রচ্ছন্ন ভাবে সেই ক্ষেত্রে ছিল, তো ক্ষেত্রপাল ক্ষেত্রপালও বলতে পারো বা অপদেবতাও বলতে পারো, কি আমি সেটা আস্তে আস্তে বলবো ব্যাপারটা। তবে ওই ক্ষেত্রটা কোনো না কোনো ভাবে দূষিত হয়েছিল, যার জন্য এই এই যে ঘটনাগুলো যেগুলো আমার জীবনে ঘটেছিল সেগুলো অনেক বেশি ইন্টেন্সিটি নিয়ে হয়েছে। এতটা হয়তো হতো না অন্য কোনো জায়গায় থাকলে, হয়তো এতটা হতো না, মানে এতটা প্রাণঘাতী জায়গায় চলে যেত না। আমার বাড়িতে এইগুলো হওয়ার একটা খুব সুন্দর মানে পরিবেশ তৈরি হয়ে গেছিল, যেখানে থাকে না যে তোমার যদি কোনো গাছ থাকে সেখানে তুমি জলও থাকে, চারা তোমার কাছে, সারও থাকে, তোমার কাছে হাওয়া সবকিছু থাকে, এই এই রকম একটা পরিবেশ সেখানে পেয়ে গেছিল, যেখানে যাকে আমরা সুপার ন্যাচারাল বলি, সে সেখানে নিজে ডালপালা ফেলে খুব সুন্দর করে সেই গাছটা বাড়ার একটা খুব ভালো পরিবেশ পেয়েছিল। তাই জন্য আমার বাড়িতে যে যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো স্বাভাবিকের থেকে অনেক বেশি এফেক্টিভ হয়েছে, সেগুলো ঘটেছিল এবং তার জন্য আমাদের অনেক সাফার করতে হয়েছে। তো আমি এই ব্যাপারে একটু বিশদে আলোচনা করার জন্য যখন আমি সেই প্রতিষ্ঠানটাতে গেলাম, সেখানে গিয়ে যখন আমরা তাদের যে থাকা খাওয়ার বন্দোবস্ত সেটাকে যখন আমরা ওখানে থাকতে শুরু করলাম, তখন সেখানে কিছু সাধু ছিলেন, খুব বয়স্ক বয়স্ক সাধু, কি বলবো কৌস্তব, মানে বলতে গিয়ে মাথা নিচু হয়ে আসছে আমার, যে তাদের কাছে তো কোনো রকমের আমি সাহায্য পাইনি, উল্টে এরকম সাধু আছেন, মানে একজন 75 বছর বয়সী সাধু আছেন, তিনি আমাকে হেল্প করার নামে, যে আমাকে আমার ভালো হবে এরকম নামে, সে আমাকে তার ঘরে নিয়ে গিয়ে বিভিন্ন প্রাইভেট পার্টসে হঠাৎ করে হাত ঢুকিয়ে দেয়। আমি খুব চমকে গেছিলাম, আমি এটা আমি একদমই এটা আশা করিনি। তুমি ভাবো যে একজন 75 বছরের বুড়ো সেই 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 কাজটা করেছে, মানে সে একবার তার আগে পিছিয়ে ভাবনার চিন্তা কোনো কিছুই ছিল না। আমি বেশি কথা বলতে চাই না, জাস্ট একটাই জিনিস, উনি যে কাজটি করেছেন, আমার সাথে এটা হয়ে থাকতে পারে, তাহলে যারা যায় আরো বাচ্চা, মানে আবার 29 বছর বয়স, যারা যায় ওখানে ছোট ছোট বাচ্চা, তাদের সাথে কি হয়? মানে উনি প্রতিষ্ঠানটার নামটাও হয়তো খারাপ করছেন, যেটা আমরা এখানে ডিসক্লোজ করব না, অবশ্যই করব না, তার কারণ আমি তোমাকে একদম স্পষ্ট করে বলছি, প্রথম কথা, একজনের জন্য প্রতিষ্ঠান যেটা রয়েছে ওটা খারাপ করেছে না, একজন আমি বলবো এরকম অনেকেই আছে, অনেকেই আছে, একজনের জন্য তো একটা প্রতিষ্ঠান নষ্ট হয় না, বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠান তো বিভিন্ন জায়গায় আছে, তাদের বিভিন্ন শাখা আছে, সেখানে এরকম অনেকেই আছে। একজনকে আমি দেখেছি যে আমার সাথে যেটা হয়েছে, তো বাকিদের তো আমি দেখিনি, আরো হয়তো তার আরো বিভিন্ন রকমের কুকৃতি করে বেড়াচ্ছে, এবং আমার মনে হয় ঠিক এই কারণগুলোর জন্যই, জানো তো, যে জনসাধারণের কোথাও গিয়ে সাধু সন্তদের উপর ভক্তিটা কমে যায়। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটাই ব্যাপার, তারা ভাবে। এবং আমি এরকম বহু জায়গা দেখেছি যেখানে তন্ত্র ক্রিয়ার নামে কিন্তু খুব ব্যভিচার করা হয়, মানে ধরো কোনো কারোর, ধরো এরকম ঘটনা আমি আমি খুব এখন মানে যদি একটু একটু অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে তাও আমি বলছি, কারণ কথায় কথায় চলে এলো, কান টানলে মাথা আসে, যে এরকম অনেক জায়গা আছে, তুমিও জানো যেরকম কিছু কিছু ঘটনা আমরাও শুনেছি, যে যেখানে এক ভদ্রমহিলা তার সন্তানের কোন একটা মঙ্গল কামনার জন্য সেখানে কোন একজন তান্ত্রিকের কাছে গেছিল, এবং সে তান্ত্রিক তাকে বিভিন্ন রকমের মানে বশীকরণ করে বা যাই কিছু বলো, দিনের পর দিন সেই ভদ্রঘরের বউকে ভোগ করেছে, হয়েছে এরকম, মিথ্যা কথা না কিন্তু। তা আজকে সাধারণ মানুষের তন্ত্রের প্রতি এরকম একটা বাজে ব্যবহার, মানে বাজে চিন্তা ভাবনা কেন আসে? মানুষ বেসিক্যালি করাপ্ট, তারা যে কোনো নীতি পায়, যে কোনো পলিটিক্যাল শেল্টার পায়, সেখানে তাদের নিয়ে স্বার্থ সিদ্ধি করে। আজকে আজকে তন্ত্রের যত বদনাম, মানে আজকে যত খারাপ ভাবে লোকে তন্ত্র নিয়ে এরকম, তুমি যে কোনো যদি ওয়েস্টার্ন মিডিয়াতে দেখো, ওয়েস্টার্ন তুমি ইউটিউব খোলো বা কোথাও খোলো, দেখবি তুমি তন্ত্র বলতে ওরা প্রথমে তান্ত্রিক সেক্সের কথা বলে, যেন তন্ত্র, যেন তন্ত্র হলে গিয়ে তোমার একটা অবাধ একটা লাইসেন্স, হ্যাঁ, মানে মানে ব্যভিচার করার একটা, মানে যাতা রকমের একটা তোমার সেক্সুয়াল ফ্যান্টাসি গুলোকে রিয়েলাইজ করার একটা জায়গা, এমনকি আমি বহু জায়গায় দেখেছি যেখানে নেক্রো মানে ম্যান্সিকেও না খুব মানে সেটাকে বিরাট বড় সাধনার পার্ট হিসেবে দেখানো হয়, নেক্রোফিলিয়া, মৃতদেহের সাথে সহবাস, হ্যাঁ হ্যাঁ দারুণ, এরকম এটাকেও নাকি একটা বিরাট জায়গা হিসেবে দেখানো হয়, মানে করাপ্ট মানুষ ভালো জিনিসকেও কলুষিত করে দেয়। তারপরে যাই হোক, তো ওইখানে আমরা প্রায় 3 দিন মতো ছিলাম ওখানে, তো আমি যখন দেখলাম সে সাধু আমার সাথে এরকম করলো, তখন আমি দেখলাম যে
বাঘ বিতণ্ডায় গিয়ে কোনো লাভ নেই, তার কারণ হলো গিয়ে যেই ধরনের বড় প্রতিষ্ঠানে না বিরাট বড় ক্ষমতা থাকে, এবং যেহেতু আমিও কোনো না কোনো ভাবে সেই প্রতিষ্ঠানটার সাথে ছোটবেলা থেকে কোনো ভাবে যুক্ত ছিলাম, তাই জন্য আমি জানতাম কি ধরনের ব্যাকিং আছে তাদের পিছনে। ব্যাকিং না থাকলে মানুষ তো অবারিত ভাবে এই ধরনের কাজ করতে পারে না। তো আমি একটা বুঝলাম যে এখানে আমি সলিউশন পাবো না, এই জায়গাতে যদি থাকি তাহলে এরকমই হবে। তো আমি একবার বলে দেখলাম যে আমার বাবা মাকে যে এখান থেকে কি শিফট করার কোনো উপায় আছে। আমি তখন খুলে বলতে পারিনি ব্যাপারটা যে এরকম ব্যাপার হয়েছে, কারণ স্বাভাবিক এটা বলা যায় না, তুমি বুঝতে পারো হঠাৎ করে খুলে বলা যায় না। আমি ভাবলাম যে ঠিক আছে, যতক্ষণ না আমি তাদের সামনে যাচ্ছি বা সেখানে গিয়ে আমি ডাইরেক্ট কোনো রকমের ইনভলভমেন্ট হচ্ছে আমার, ততক্ষণ তো আমার কোনো রকমের মোলেস্টেশন হওয়ার বা এগুলো হওয়ার তো কোনো সম্ভাবনা নেই। এখানে যে কাজটা করতেছি সেটা মূলত করা যাক। এবার এরপরে ঘটনা বলার আগে একটু আমাকে ঘাটশিলার বর্ণনাটা দিয়ে মানে দেওয়া উচিত। যারা ঘাটশিলা গেছে তারা অলরেডি জানে ব্যাপারটা, কিন্তু মানে ঘাটশিলা কি বলতো, ঘাটশিলা হলে গিয়ে যেহেতু ছোটনাগপুর মালভূমির একটা অংশ, অনেকগুলো পাহাড় দিয়ে তৈরি, পাহাড় আছে সেখানে, অনেক ছোট ছোট নদী আছে, খুব অনেক ছোট ছোট নদী আছে, খালের মতো তারা বয়, এবং ভারী সুন্দর জায়গা ঘাটশিলা। পাহাড়, বিভিন্ন লেক এগুলোর মাঝখানে, আর বেশ ভারী রকম বৃষ্টি হয় সুবর্ণরেখা নদীর তীরে ঘাটশিলা, ঠিক আছে। ওখানে কপার মাইনিং ও হয়, হিন্দুস্তান কপার লিমিটেড এর ফ্যাক্টরি আছে ওখানে, সেখানে এক মহাশ্মশানও আছে। তো ব্যাপার হলো যে ঘাটশিলার যে সাধারণ যে মানুষ, তারা সাধারণত তোমার আদিবাসী সম্প্রদায়ভুক্ত, ঠিক আছে, এবং তারা ঘাটশিলা শহরে যতটা না থাকে তার থেকে বেশি তারা একটু ইন্টেরিয়ার পার্টে বেশি থাকে, মানে গ্রামাঞ্চলের দিকে থাকে, এবং গ্রামাঞ্চল খুব সুন্দর ঘাটশিলাতে। ম্যাক্সিমাম জায়গা তুমি দেখতে পাবে যে সেখানে ধান চাষ হয়, ছোট ছোট গ্রাম আছে, আর ছোট ছোট পল্লী আছে, এবং কেন্দু পাতার বিরাট বড় জঙ্গল আছে, মানে কেন্দু পাতা থেকে বিড়ি বানায়, বিড়ি বানায়, ঠিক আছে। এবং মানে কোইন্সিডেন্টালি সেখানে বিড়ি মাফিয়াও আছে, কেন্দু পাতার মাফিয়াও আছে। তো ঘাটশিলাতে ঘাটশিলা বেশ কিছু জিনিসের জন্য বিখ্যাত, যেমন বিভূতিভূষণ তার অনেকগুলো রচনা ওখানে বসে বসে তার ঘাটশিলা বাড়িতে লিখেছিলেন, একটা মানে একটা আধ্যাত্মিক পরিবেশ আছে ঘাটশিলা আলাদা করে। সেইখানে এই যে অনেকে হয়তো তোমার বিভিন্ন গল্পের মাধ্যমে, বিভূতিভূষণের গল্পে একটা গল্প আছে যে রঙ্কিণী দেবীর খর্গ, খুব পপুলার গল্প, অনেক মানে অনেক পপুলার মিডিয়াতেও, ইউটিউবে বিভিন্ন চ্যানেলে, অনেক রকমের তোমার হলো গিয়ে বেতার কেন্দ্রে এইটার বিভিন্ন রকমের তোমার পডকাস্ট হয়েছে বা এগুলো গল্প পাঠ হয়েছে, বহু লোক শুনেছেন এই জিনিসটা। এবং এই রঙ্কিণী দেবীর যে খর্গ যে গল্পটা আছে না, এই রঙ্কিণী দেবীর খর্গ গল্পে এক দেখা যায় যে বিভূতিভূষণ জয়চণ্ডী পাহাড়ের কথা বলে, যেটা এবং আমি জিওগ্রাফিক্যাল যদি তোমাকে বলার চেষ্টা করি যে জয়চণ্ডী পাহাড়ে কিন্তু রঙ্কিণী দেবীর কোনো মন্দির আছে বলে আমি দেখিনি, জয়চণ্ডী পাহাড় পুরুলিয়াতে। কেন এখানে পুরুলিয়ার কথাটা বলছি, কারণ পুরুলিয়ার কথাটাও এখানে প্রাসঙ্গিক, কারণ আমার বাড়িতে যে ধরনের ঘটনাগুলো ঘটেছিল তার কিছু অংশ পুরুলিয়া থেকেও আমদানি হয়েছিল, এবং সেটা আজকে আমি বলবো। যতদূর মনে পড়ছে তোমার ভাইরা গেছিল, আমার ভাইয়ের কাণ্ড ছিল সেটা, ঠিক আছে, আমার ভাইয়ের সাথে জড়িত ব্যাপারটা ছিল। তো সেটাও কিন্তু আমার বাড়িতে একটা মানে আমরা বুঝতে পারিনি যে অনেক কিছু আমার বাড়িতে এসেছিল অ্যাজ এন আইটেম, মানে অনেক জিনিসপত্র এসেছিল যেগুলোর ব্যাপারে আমাদের ধারণা ছিল না। কিন্তু তারা থাকে না যে বাড়িতে তোমার অনেক কোনো আইটেম থাকে যেগুলো নিজেদের মতো প্রচ্ছন্ন কাজ করে যায়, তুমি টের পাও না যতক্ষণ না এমন তোমার কাছে কিছু একটা ঘটনা ঘটে যেখানে তোমার ডাইরেক্ট সন্দেহ হয়ে যায় যে এই আইটেমটার কিছু একটা করার আছে এর সাথে। রঙ্কিণী দেবী যে আসল যে মন্দির সেটা কিন্তু জয়চণ্ডী পাহাড়ে নয়, সেটা ঘাটশিলাতে। ঘাটশিলাতে জাদুগোটা নামে একটা বিরাট বড় পাহাড় আছে, সেখানে রঙ্কিণী দেবীর মন্দির আছে। এবং ঘাটশিলাতে প্রচুর বাঙালি বসবাস করেন, এবং বাঙালি বিহারি ওখানকার যার লোকজন আছে সবাই নির্বিশেষে রঙ্কিণী দেবীকে খুব ভক্তি করেন এবং সেখানে গিয়ে তারা পুজোও করেন, ঠিক আছে। লোকে খুব জাগ্রত মন্দির বলে। এবং এই মন্দিরের কথাটা কেন বলছি, কারণ এই মন্দিরের কথাটা আসবে ঘাটশিলার কথা, এই মন্দিরের কথাতেই। ওকে ওকে। কিন্তু রঙ্কিণী দেবীর যে মন্দির আছে, রঙ্কিণী দেবীর মন্দির না দুটো আছে, একটি মন্দির আছে যেটা একটু নিচে আছে যেখানে সবাই যায়, কিন্তু অন্য একটি মন্দির আছে যেটি পাহাড়ের ওপরে আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওই মন্দিরটাতেই নরবলি হতো। রঙ্কিণী দেবী কি মা কালীর কোন রূপ বা দর্শনাবিদদের কোন রূপ? মা অ্যাকচুয়ালি রঙ্কিণী দেবী, আমিও কয়েকদিন আগে অবধি ভাবতাম যে রঙ্কিণী কালী বলা হয় তাকে, ঠিক আছে, যে রঙ্কিণী দেবী মা কালীর রূপ। তো আমি তোমাকে দুদিন আগে বলেছিলাম যে একজন
মানে নাথ সম্প্রদায় ভুক্ত একজন অঘরীর সাথে আমার দেখা হয়েছিল কয়েকদিন আগে, ঠিক আছে? তো তাকে আমি যখন ঘটনাটা বলেছিলাম, তো সে আমাকে একটি ডিফারেন্ট পার্সপেক্টিভ দিয়েছিল পুরো ব্যাপারটা, এবং সে আমাকে ঠিক সত্যিটা বলে, মানে রঙ্কিনী দেবী কে সেই ব্যাপারে তিনি আমাকে বলে কি বলেছেন একটু শর্টে বলো আমাদেরকে। হ্যাঁ বলবো, আমি আস্তে আস্তে যখন আসবো ব্যাপারগুলোতে তখন বলবো, কারণ এখনই বলে দিলে ব্যাপারটা ঠিক দুই দুই চার করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে ব্যাপার হচ্ছে? ওই নরবলি হতো ওই মন্দিরটা ওরা পাহাড়ের উপরে, তাই তো? হ্যাঁ, পাহাড়ের উপরে, ঠিক আছে? এবং এবং নিচে একটি ছোট জলধারা আছে, ওখানে নরবলি হতো, ঠিক আছে? এবং রঙ্কিণী দেবীর কিন্তু ওখানে তিনটে মন্দির আছে, একটা দুটো মন্দির আমি বললাম জাদুগোড়াতে আছে, একটা মাটিতে, একটা হলো গিয়ে তোমার পাহাড়ের উপরে। তিন নম্বর মন্দিরটা যেটা আছে সেটা হলো গিয়ে ওখানে রামকৃষ্ণ মঠের মিশন আছে, তারা রঙ্কিণী দেবীর একটি মন্দির স্থাপন করে, সেটা অন্যদিকে, মানে জাদুগোড়া যেদিকে তার অপোজিট সাইডে, অনেকটা দূরেই, মানে প্রায় দুটো মন্দিরের মাঝখানে প্রায় তোমার 10-12 কিলোমিটারের ফারাক। যাই হোক, তো সেখানে যখন আমরা পরদিন যখন আমি ঘোরা শুরু করলাম, ওখানে যখন বেরোলাম, তো তখন আমাদের কিছু জায়গার কথা বলা হলো, যে কিছু কিছু ভালো ভালো জায়গা আছে, যেমন ধারাগিরি ফলস নামে একটা ঝর্ণা আছে, সেই ঝর্ণাটা খুব দুর্গম জায়গায়, মানে গাড়ি অব্দি যায় একটা জায়গায়, সেখান থেকে তোমাকে পায়ে হেঁটে যেতে হয়, এবং ওখানে যে সমস্ত সাঁওতাল বাচ্চা কাচ্চারা আছে, ওখানে সাধারণ মানুষের কোনো মানে জীবিকার ব্যবস্থা নেই, বুঝতে পারলে তো? মানে লোকে ট্যুরিস্ট আসে, লোকজন আসে, বাচ্চা কাচ্চারা আসে, যে বাবু তুমি আমাকে 100 টাকা দাও, 50 টাকা দাও, গাইড করবো। তো সেরকমই একটি একটি সাঁওতাল মেয়ে এসেছিল, তো আমরা তার সাথে ওই ধারাগিরি ফলস এর ওখানে গেছিলাম। তো ধারাগিরি ফলসটা বেশ কেন্দুপাতার জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে বেশ বেশ স্টিপ একটা পাহাড় আছে, মানে তোমাকে বেশ 3-4টে নালা পেরোতে হয়। নালা মানে যেটাকে তোমাকে বলে না, যে চোরা, মানে তোমার হলো গিয়ে চোরা পার্বতী, মানে পর্বতের স্রোত যেটাকে বলে, নদী, ওটাকে নালা বলে। বেশ বেশ ভালো রকম নালা আছে, ওই 3-4টে নালা পেরিয়ে তারপরে তোমার উপরে উঠতে হয়, ওই নালা ধরেই, ওই জল ধরেই ওখানে গিয়ে ধারাগিরি ফলস পাওয়া যায়। এবং আমি তোমাকে পরে ধারাগিরি ফলসের ছবি দেবো, তুমি চাইলেও দেখতে পারো, ধারাগিরি ফলস এমনিতে প্রচুর ছবি আছে ইন্টারনেটে, তো শায়দ মানে সেটা তোমাকে উপলব্ধ হবে। মানে ফলসটা কিন্তু খুব দুর্গম জায়গায়, খুব অন্ধকার জায়গায় এবং খুব দুর্গম জায়গায়। মানে পা ফেলে যদি তুমি ঠিকঠাক ভাবে পা না ফেলতে পারো, পাহাড়কে পড়ে গিয়ে কিন্তু হাঁটু ভাঙাটা খুব স্বাভাবিক, খুব পাথুরে জায়গায় ব্যাপারটা, কিন্তু ভালো বেশ জায়গাটা। এবং ধারাগিরি ফলস এর পাশে আরেকটা বড় লেক আছে, যার নাম বুরুডি লেক। এই লেকটা খুব ইম্পর্টেন্ট, তার কারণ হলো গিয়ে যে এই লেকটা না মানে এতটাই বড় লেক, মানে তার একটা পাশে বিভিন্ন জায়গায় মানুষ রেস্টুরেন্ট আছে, সেখানে লোকে বসে, কিছুটা অব্দি যায়, কিন্তু লেক এত বড় আর লেকটা না তিন দিকে পাহাড় দিয়ে ঘেরা, তো লোকে লেকটার ওই প্রান্ত অব্দি যেতে পারে না, মানে একদম ফার প্রান্ত অব্দি যেতে পারে না, খুব কম লোক হয়তো যায় এরকম টাইপের। তো ধারাগিরি ফলস আর এই পাহাড়ে আর এই বুরুডি লেকের মাঝখানে বেশ কয়েকটি পাহাড় আছে, এবং সেখানকার যে তোমার মাটি আছে সেই মাটি তুমি দেখলেই বুঝতে পারবে লাল রঙের মাটি, ঠিক আছে? যে আমাদের একটা কথা আছে চ্যালকোজেন বলে, যে তামা থাকে তার মধ্যে। তো এটা যারা জিওলজিস্ট যারা এখানে আছেন, তারা যারা ভূতত্ত্ববিদ্যা নিয়ে পড়েছেন, তারা, আমি যদি কিছু ভুল করে থাকি তাহলে একটু তারা যেন আমাকে মানে ছোট ভাই মনে করে তারা একটু শুধরে দেন, একটু শিখিয়ে দেন। তো ব্যাপার, আমি শুনেছি এই পাহাড় গুলোতে খুব মানে তামা আছে। তো গিরিডি মানে বুরুডি লেক এত সুন্দর যে ওইটার সুন্দর ফটো উঠতো, সেটা উঠতো তোমার ওই বুরুডি লেকের পাশে একটা পাহাড় আছে সেখান থেকে উঠতো। তো আমাদের হাতে সময় ছিল, তো বাবা মা তখন ওখানে লাঞ্চ করছিল, তো আমি, আমার কাছে একটা পোলারয়েড ক্যামেরা আছে। আচ্ছা। তো সেই পোলারয়েড ক্যামেরাটা, মানে আমি পোলারয়েড ফটোগ্রাফি খুব ভালোবাসি। হ্যাঁ, তুমি জানো পোলারয়েড ক্যামেরা যে ফটো তুললে সাথে সাথে প্রিন্ট হয়ে যায়, এবং পোলারয়েড ক্যামেরাতে তোমার কি হয় যে, তাই জন্য তোমাকে খুব বুঝে শুনে ফটো তুলতে হয়, কারণ তোমার কাছে মানে ভেতরে একটা ম্যাগাজিন থাকে, 10টা তোমার রাউন্ড থাকে, সেই 10টা রাউন্ডের মতো তোমাকে তুলতে হয়, এবং প্রত্যেকটা তোমার ক্লিপের খুব দাম হয়। তো আমি সেই ওটা ক্রস করে মাঝখানে একটা একটা কাঠের সরু একটা সেতু টাইপের আছে, সেটা দিয়ে মানে সাধারণ মানুষ বুরুডি লেক যত অব্দি যায়, তারপরে একটা ছোট একটা মানে বাঁশের, দুটো বাঁশ রেখে একটা সেতু আছে, তাতে তোমাকে বেশ ব্যালেন্স করে যেতে হবে, তারপরে বুরুডি লেকের বাকিটা শুরু হয়, মানে ধার ঘেসে ঘেসে পাহাড়ের দিকে। আমি সেখান থেকে হাঁটতে শুরু করলাম, বেশ ভালো লাগছিল, খুব সুন্দর জায়গাটা ছিল তখন, দুপুরবেলা 2:30 মতো এরকম সময় ছিল। আর ওখানে কি হয় বলো তো, ওখানে যে রেস্টুরেন্ট গুলো আছে না, ওখানে গিয়ে তোমাকে বলতে হয় যে, ওখানে সবাই অ্যাকচুয়ালি বন মুরগি যে আছে, বা বন মোরগ যে আছে, মানে দেশি মোরগ যেটাকে বলে, তার
তোমাকে ঝোল করে দেয়, মাংসের ঝোল। তো তুমি যদি গিয়ে বলো যে আমাকে এখনই মাংসের ঝোল চাই, পাওয়া যায় না, ওরা বলে যে ঠিক আছে আপনি অর্ডার দিন, আমরা ওটা তৈরি করছি, তৈরি হতে প্রায় 8 ঘন্টা 45 মিনিট মতো লাগে, তারপরে ওরা খাবার পরিবেশন করে, তো তারপরে তুমি সেখানে গিয়ে খাও। তো হাতের মধ্যে সময় ছিল, আমি তখন বলেছিলাম ঠিক আছে, তোমার বাবা মাকে বললাম যে তোমরা এখানে বসো, আমি একটু গিয়ে ফটো তুলে আনছি। এবার একটা কথা এখানে বলি যে ধারাগিরি ফলস হলো এমন একটা ফলস যেটা মানুষ দেখতে যেতে পারে, ওকে, যেটা যেতে পারা যায়, এমন অনেক ফলস ওখানে আছে যেগুলো মানুষ অ্যাক্সেস করতে পারে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলে? তার কারণ হলো কি, সেগুলো খুব দুর্গম জায়গায়। হ্যাঁ, খুব দুর্গম জায়গায়। তো এরকমই তোমার যে বুরুডি লেকের পাশে যে পাহাড়টা ছিল, তো সেই পাহাড়টা থেকে আমার মনে হলো যে পাহাড়টার যদি ওপরে ওঠা যায়, ওপরে মানে পাহাড়টা খুব বেশি আমি উঁচু বলবো না, তোমার এই 350 ফুট মতো হবে, 350 থেকে 400 ফুট মতো হবে। তো আমি তখন ভাবলাম যে পাহাড়টার উপর থেকে যদি আমি ফটো তুলি, তাহলে পুরো যে উপত্যকাটা যে আছে খুব সুন্দর একটা ফটো আসবে। দেখলাম যে পাহাড়ের নিচে যে তোমার যে ওখানে বিভিন্ন রকমের গাছ আছে, তোমার সেখানে ম্যাক্সিমাম তো কেন্দু গাছ, হ্যাঁ, তাছাড়া তোমার হলে গিয়ে অর্জুন গাছ আছে, এগুলোর মাঝখান দিয়ে বেশ পায়ে হাঁটা পথ আছে, বুঝতে পারলে তো? তো সেই পায়ে হাঁটা পথ দিয়ে চলতে চলতে আমি কিছুটা গিয়ে দেখলাম যে মানে পথটা উঠে এঁকে বেঁকে পাশ দিয়ে নেমে চলে যাচ্ছে, আমি যেখানে যেতে যাচ্ছি সেখানে যাচ্ছে না। এবং সেখানে যাওয়ার জন্য কি করতে হবে, আমাকে রাস্তাটা ছেড়ে যে পাহাড়ের যে চড়াইটা আছে সেই চড়াইটা বেয়ে বেয়ে উপরে উঠতে হবে। তো আমার একটা ওয়েস্ট ব্যাগ ছিল, মানে কোমরে দেখো না যে তোমার সেই ব্যাগ, যে ব্যাগ গুলো থাকে সেখানে আমি ওটা রেখে, তো কিছু পুরনো গাছ ছিল, সেই গাছের কিছু ডাল ধরে, কিছু শাখা ধরে সেটা আমি আস্তে আস্তে উপরে উঠতে শুরু করি, কারণ স্টিপ ছিল, বেশ ভারী মতো স্টিপ ছিল। এবং একটা জায়গায় গিয়ে আমি দেখতে পাই যে মাটি শেষ হয়ে গেছে, তারপর থেকে পাথর শুরু হয়েছে, বেশ স্টিপ পাথর। তো ধীরে ধীরে যতটা সম্ভব ততটা পারা যায় পাথর ক্লাইম করে 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 আমি উপরে উঠতে শুরু করি, ঠিক আছে? আর এই ক্লাইম্বিং এর নেশাটা কিন্তু বেশ আমার অনেকদিন ধরেই ছিল, এবং আমার চড়তে খুব বেশি অসুবিধা হয়নি। হ্যাঁ, তো আস্তে আস্তে যখন পাথর বেয়ে আমি উপরে উঠতে শুরু করি, ওপরে উঠতে উঠতে আমি দেখি কি যে মানে ওপর দিকে ওঠাটা একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়াচ্ছে, কারণ তখন পাথরগুলো এরকম এরকম মসৃণ, মানে কিছু কিছু ছোট পাথর থাকলে তুমি পা দিয়ে উপরে উঠতে পারবে, কিন্তু এই পাথরগুলো এত বড় ছিল যেখানে তুমি মানে মানে তুমি গ্রিপ পাবে না ওঠার জন্য। তো তখন আমি দেখি যে এই পাথরগুলোর ওপর একটা দেখবো, অনেক অনেক সময় জঙ্গলে এটা দেখা যায় যে এটা বড় সাইজের বট গাছ অথবা অশ্বত্থ গাছ থাকে, দেখেছো? হঠাৎ করে একটা পাথরের খাঁজ থেকে তারা বেরোয় কোনো একটা গাছে, বিরাট বড় একটা গাছ, সেই গাছের মানে দড়ি ঝুলছিল, মানে গাছ থেকে যে সমস্ত তোমার নেমে এসছে ঝোলাগুলো সেগুলো ঝুলছিল। তো আমি সেগুলো ধরে কোন রকমে 2-3টে পাশে পাথরে পা রেখে ওপর দিকে যখন আমি উঠতে শুরু করি, আস্তে আস্তে উঠে একটু মানে ওই গাছটা যেখানে আছে সেই গোড়াটা ওখানে দিকে একটা ফ্ল্যাট পাথর আছে, একটা ফ্ল্যাট পাথর, এবং ফ্ল্যাট পাথর যেটা আছে আমি ভাবি ঠিক আছে এই ফ্ল্যাট পাথর উপর দাঁড়ালে হয়তো সামনে এগিয়ে গেলে একটু কয়েকটা গাছপালার পাশ থেকে আমি যে যে লোকেশনটা থেকে ফটো তুলতে চাইছি সেই লোকেশনটা থেকে আমি পারফেক্ট একটা পোলারয়েড সিন পেয়ে যাবো। এবং ওইখানে রোদও বেশি ছিল না, তার কারণ পাহাড়ের যে সাইডটা ছিল সেটা তোমার পূর্বমুখী ছিল। আচ্ছা, পূর্বমুখী। এবং তখন আমি ঠিক তখন খেয়াল হয়নি আমার, তখন কিন্তু 45 মিনিট পেরিয়ে গেছে, মানে প্রায় 3:30 এরকম অনেকটাই হয়ে গেছে। আমি চড়তে চড়তে আমার তখন মনে ছিল না জিনিসটা, তো আমি এটা বুঝতে পারলাম তার কারণ কি, কারণ যে বুরুডি লেক যে আছে, বুরুডি লেকের যেদিকে রেস্টুরেন্ট গুলো আছে, রেস্টুরেন্টটা বুরুডি লেকের যেদিকে মুখ করে সেটা পশ্চিম দিক, কারণ সূর্য সেদিকে আছে। আমি যখন ওখান থেকে সূর্য দেখতে পেলাম না, আর পোলারয়েড ফটোতে না একটা অসুবিধা হয় যে তুমি যদি সূর্যের দিকে মুখ করে চলো, তাহলে ওর যে ভেতরে যে তোমার সেন্সরটা আছে, লাইট সেন্সরটা, অনেক সময় ঠিক মতো কাজ করে না, ঠিক আছে? তো অনেক ভুল সেটিং এ ফটো তোলে। তো আমি দেখলাম যে ঠিক আছে, যেহেতু পূর্ব দিকে মুখ করে আছে পাহাড়েরটা, তো এখানে আলোটা এসে পড়ছে না, সূর্যের খুব সুন্দর একটা ছায়াময় পরিবেশ আছে, তো ছায়াময় পরিবেশ থেকে 2-1টা গাছপালা সরালে সামনে পাথরে গিয়ে দাঁড়ালে খুব পুরো ভ্যালিটার একটা খুব সুন্দর আমি ফটো পাবো। আমি যেতে পারলাম না, কারণ উঠেই আমি আমার একটা জিনিস দেখলাম, আমার মানে যতক্ষণ উঠেছি ততক্ষণ আমার ওইদিকে নজর ছিল যে আচ্ছা ওইখানে গিয়ে পা দেবো। তো আমি পা দিয়ে যখন তুমি যখন পাঁচিল টপকাও না, তুমি কি করো, পাঁচিলের উপর হাত দিয়ে তারপরে বডির প্রেশার দিয়ে উপরে ওঠো, তো আমি যখন উপরে উঠেছি, উঠেই আমি সামনে যে দৃশ্যটা দেখলাম, দেখার পরে আমার আর ওই ফটো ফটো যে তুলতে হবে সেটা তখন আর মাথায় এলো না, মানে আমি এক্সপেক্ট করি যে ওখানে জিনিসটা দেখতে পাবো। আমি দেখলাম যে যে গাছটা তোমার যে গাছটা ঝুড়ি ধরে আমি উঠছিলাম,
সেই গাছটার গোড়ায় না, মানে যে গোড়ার দিকে অনেকগুলো লাল সুতো বাঁধা। আচ্ছা আচ্ছা, তুমি ভাবো ঢাকা যেগুলো হয় পুজোতে ইউজ হয়, হ্যাঁ, এবং তাকে ইট বাঁধা, এবং সেই গাছের যে গুড়ি আছে সেই গুড়িতে তিনটে হলদেটে হয়ে যাওয়া তিনটে মুন্ডু, মানে যেটাকে বলে নরকপাল, মাথার খুলি, তিনটে সিঁদুর মাখানো মাথার খুলি একটু হলদেটে হয়ে যাওয়া যে পাশাপাশি রাখা আছে ওই গাছটার একদম গোড়ায়। আমি ব্যাপারটা থেকে এত ঘাবড়ে গেছিলাম, একটু হলে গ্রিপ স্লিপ করে যেতাম, পড়ে যেতাম, কিন্তু কোনো রকম সামলে নিয়েছি। বিপত্তি যেটা হয়েছিল সেটা হলো গিয়ে যে মানে আমি ঠিক চশমাটা বের করে ওটা দেখার চেষ্টা করছিলাম, বুঝতে পারলে তো, মানে কারণ কিছু কিছু সময় আমি চশমা পরি, কিছু কিছু সময় পড়ি না। তো আমি উঠে চশমাটা বের করে, আমি তখনও চোখে পড়েনি, ওটা দেখে আমার পাটা এমন ভাবে হড়কে গেছিল যে আমি না ওখানে মানে যেই হড়কে গেছে আমি ডিসব্যালেন্স হয়ে গেছে, আমি পাথর থেকে পড়ে যাচ্ছিলাম। তো যে আমি পাথরটাকে ধরেছি আমার চশমাটা সেই যে পড়লো নিচে, জঙ্গলে কোথায় গিয়ে পড়লো আমি খুঁজে পেলাম না। যদি আমার খুব বেশি মাইনাস পাওয়ার না, ঠিক আছে, তো খুব কমই মাইনাস পাওয়ার, কিন্তু চশমাটা নিচে পড়ে গেল আমার। তারপর কি, হ্যাঁ, মানে পুরো বাকি যে পুরো ট্যুরটা ছিল ফ্রম দ্যাট মোমেন্ট অন, ওখান থেকে আমি কিন্তু পুরো চশমা ছাড়াই চালিয়েছি। ওকে ওকে, তো এবার আমি তো ওখানে খুব দেখে সামলে নিলাম। তো প্রথমে মানে আমার খুব অড লাগলো জিনিসটা দেখে, কারণ জীবনে অনেক সাধু সঙ্গ করেছি, সে অবধি ধরো মানে মানুষের খুলি দেখা খুব একটা মানে বিরাট ব্যাপার আমার কাছে ছিল না, কিন্তু যে জায়গায় দেখেছি সেটা বিরাট ব্যাপার ছিল। তার কারণ দেখো, আমি এমন একটা রাস্তা দিয়ে ক্লাইম করা শুরু করেছি যেখানে কোনো মানুষের রাস্তা নেই, কারণ নিচের অ্যাকচুয়াল যে হাঁটার রাস্তাটা সেটা ওইখানে। তো যে পাহাড়টা আছে, পাহাড়ের প্রায় তোমার 250 ফুট উপরে, মানে ওই জায়গায় এরকম একটা গাছ যেখানে মানে সাধারণ মানুষ যেতে পারে না, সেইখানে গাছের গোড়ায় ওরকম সুতো বাঁধা, তার নিচে ওরকম খুলটুলি রাখা। একটা জিনিস আমি বুঝতে পারলাম কৌস্তব, এইখানে সাধারণ মানুষ তো আসেনি, যদি আসতো তাহলে পায়ে হাঁটা রাস্তা থাকতো। তাহলে খুলিগুলো ওখানে কেউ সাধারণ রেখেছে? হ্যাঁ, এবার এবার খুলিগুলোর যে ব্যাপারটা, খুলিগুলো আমি ভাবলাম হয়তো, তখন তুমি যেটা এখন ভাবলে আমি ঠিক সেটাই ভাবলাম, যত অনেক কাল আগে হয়তো কেউ রেখে গেছে, পরে হয়তো কেউ আসেনি এইদিকে। কিন্তু তারপরেই একটু বাঁ পাশে আমি একটু নজর করলাম, মানে যেখানে গাছটা আছে না, গাছটা যেখানে গোড়াটা, সেই গাছের গুড়িটা যেখানে পাথরের মধ্যে ভেসে আছে, তার পাশে একটা ছোট তিন কোনা সুড়ঙ্গ, মানে ন্যাচারাল সুড়ঙ্গ, ন্যাচারাল সুড়ঙ্গ। এবং সেই সুড়ঙ্গটাও হচ্ছে কিরকম, মানে আমি তোমাকে বলছি যে কোনো না কোনো ভাবে পাহাড়ের যে তোমার যে পাথর আছে, সে পাথর বেয়ে না খুব হালকা একটা চোরা ঝর্ণা পড়ছে, খুব হালকা একটা চোরা ঝর্ণা। তোমাকে বললাম না যে এমন অনেক ঝর্ণা আছে যেগুলো দুর্গম, যেখানে মানুষ যেতে পারেনি, এই হলো সেরকম একটা জায়গা। আমি অ্যাক্সিডেন্টলি সেখানে গিয়ে পৌঁছেছি, এবং সেটা মানে প্রায় দেখবে অনেক সময় অনেক মানে খুব হালকা স্রোত হয়, খুব বেশি স্রোত হয় না, চোরা ভাবে জলগুলো পড়ে, হ্যাঁ, মানে আস্তে আস্তে পরে, খুব বেশি স্রোত হয় না, এবং সেটা কন্টিনিউয়াসলি পাথরে গা বেয়ে পড়ছে। আর এইটা এক, এটা কিন্তু মেইন কারণ যে জন্য আমি উপরে উঠে গিয়ে ওটা দেখে পা স্লিপ করেছিলাম, কারণ যে পাথরে আমি পা দিয়েছিলাম ওটা কিন্তু ভেজা পাথর ছিল। ওকে ওকে ওকে, বাদিকে কি ছিল? হ্যাঁ, তো যেখানে জলটা পড়ছে, ওই যে ওই মানে জলটা না যে যেখানে পড়ছে সেটা ওই তোমার তিনকোনা যে সুড়ঙ্গটা ওর সামনে দিয়ে পড়ছে। ওকে, আর ঠিক তিনকোনা যে সুড়ঙ্গ আছে তার একটু ভেতরে আমি দেখলাম একটা মোষ আমার দিকে তাকিয়ে আছে বসে, এবং সুড়ঙ্গের মধ্যে মোষ, হ্যাঁ, একটা মোষ তাকিয়ে আছে, মানে বসে, মোষ যখন বসে না হাঁটু গেড়ে বসে যেমন তাকিয়ে থাকে সেরকম ভাবে একটা মোষ বসে আছে ওখানে, এবং মোষটা সাদা মোষ, খুব রেয়ার, একটা সাদা মোষ বসে আছে, এবং সেই সেই মানে বোঝা যাচ্ছে যে মোষটা তাকিয়ে আছে, জানো তো। এবং মোষটার যে মানে চোখ দুটো না, দেখবে তুমি অনেক সময় অন্ধকারের মধ্যে তো মানে একটু একটু আলো পড়েছে, তার মাঝখানে গুহার যে ওই সুড়ঙ্গটা যে সামনে টুকুতে, ওই সামনে টুকুতে ওই মোষের মানে ভেতরে একটুখানি মোষের মাথাটা দেখা যাচ্ছে। এবার দেখবে তুমি অনেক সময় যদি কারো ফটো তোলো অন্ধকারে, দেখবে ওই চোখে HDR রিফ্লেকশন হয় না, হ্যাঁ, ওই ওই মোষের চোখগুলো এইভাবে জ্বলছে।
মানে মোষের চোখটা জলজল করছে, হালকা একটা সবুজ আলোতে দুটো চোখের যে মণি আছে না ওগুলো জলজল করছে। তো আমি আমি প্রথমে দেখে খুব ঘাবড়ে গেলাম, আমি মানে হঠাৎ করে ভালো হয়ে উঠে তারা করবে না তো, প্রথম জিনিস যেটা আমার মনে হলো যে উঠে যদি গুতাতে চলে আসে আমার। তারপরে আমার মনে হলো যে এই সুরঙ্গের যে সাইজটা আছে, আমি তোমাকে মেরে কেটে বলছি, একটা ছোট 6 বছরের বাচ্চা ছেলে হামাগুড়ি দিয়ে ঢুকতে পারবে সেখানে, মোষ থাকবে কি করে? হ্যাঁ, এবং সেই মোষের মুন্ডুটা একটু ভেতর দিকে আছে। আমি তখন বললাম যে এইদিকে মোষ ঢুকবে কোথা দিয়ে? তখন আমার মনে হলো যে হঠাৎ করে আমার মনে হলো ঠিক আছে একটু একটু এগিয়ে গিয়ে দেখি তো কি ব্যাপার, মানে মোষের মাথাটা এখানে কেন। এবং আমি ওখানে মোষটাকে দেখা মাত্র না বেশ বেশ 2-3 মিনিট আমি দাঁড়িয়ে ছিলাম, মানে আমি ঠিক বুঝতে পারিনি কি করব। আমি আমি ভাবলাম যে মোষটা হয়তো তাকিয়ে আছে, মানে মোষ যদি ওঠে বা যদি হঠাৎ করে যদি গুতোবার জন্য আসে। তাকানোর আরেকটা কারণ কি, মানে ও ওর না কোনো চোখের পলক পড়ছে না বা কিছু হচ্ছে না, মানে ও জাস্ট ওরকম ভাবে আমার দিকে তাকিয়ে আছে, যা হাঁটু গেড়ে বসে তাকিয়ে আছে। আচ্ছা, তো তখন আমি একটু সাহস করে করে না, পাশে একটা লাঠি ছিল, একটা মানে এইদিকে ওদিকে একটু লাঠি, একটা গাছ ছিল, ওই গাছে লাঠি মানে কি গাছ ছিল একটা ওই চারা গাছ মতো একটা মোটামুটি, সেটাকে ভেঙে আমি হাতের মধ্যে নিয়ে এরকম যাতে যদি কিছু এগিয়ে আসে তাহলে যাতে আমি ওকে একটু পিছিয়ে হাঁটাতে পারি বা কিছু করি, কারণ আমি তো ক্লাইম্ব করে এসেছি, আমি তো পিছনে উল্টে দৌড়াতে পালাতে পারবো না, তাহলে আমাকে 250 ফিট নিচে পড়তে হবে, তাহলে তো গেলো চশমার যে অবস্থা হয়েছে সেটা আমার হবে। তো আমি একটু গিয়ে যখন একটু যখন এই এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে তখন বুঝতে পারলাম কোশ্চব ওটা মোষ না, তাহলে ওটা মোষের মাথাটুকু শুধু, কাটা মাথা মোষের, মোষের কাটা মাথাটা ওখানে রাখা আছে এবং তার মাথায় একটা বড় সিঁদুরের টিকা দেয়া আছে এবং সেটা 14 টিকা পুরনো না। হ্যাঁ, কারণ পুরনো হয়ে গেলে তুমি দেখবে যে সিঁদুর পুরনো হয়ে গেলে লেপটে যায় না, যেমন মহিলা আমাদের বাড়িতেও যে মা মারা আছে বউরা আছে তারা কি হয় যে দেখবে ও সিঁদুর দিতে 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 সারাদিন কাজ করতে করতে সিঁদুরে একটা দাগ পড়ে যায়, এ দাগ না কিন্তু এ প্রপার সিঁদুর গুঁড়ো গুঁড়ো হয়ে আছে, মানে দেয়া হয় তাকে রোজ সিঁদুর দেয়া হয় বা সদ্য সিঁদুর দেয়া হয়েছে বোঝা যাচ্ছে। মোষের মাথায় কেন বললাম, মাথাটা কিন্তু কোনো মাছি নেই, মানে একটা দুটো মাছি এসে মুখ নাক এগুলোতে বসেছে। এবং আমি না তখন একটু হামাগুড়ি দিয়ে ওই তোমার একটু এগিয়ে গেছি, এগিয়ে গিয়ে ওই মানে মুখোমুখি গেছি আমি ওই তিনকোনা সুরঙ্গটার, তিনকোনায় মুখটার কাছে, ওখানে এখানে জল আমার পাশ দিয়ে পড়ছে গায়ে পড়ছে, আমি বললাম যে ঠিক আছে পড়ুক পড়ুক নিচে গিয়ে তো চেঞ্জ করে নেওয়া যাবে সেটা বড় ব্যাপার না, কিন্তু এই জিনিস দেখা যায় না, মানে অদ্ভুত জিনিস আমি দেখছি এরকম। তো আমি ওখানে গিয়ে দেখলাম যে সদ্য বসেছে এবং যেখানে মোষটার মাথাটা রাখা আছে সেইখানে ওই তোমার চাপ চাপ রক্ত পড়ে আছে। আচ্ছা, মানে যেন কেউ ঘন্টা খানেক আগে এই মাথাটাকে কেটে এনে ওখানে বসিয়েছে, ওখানে রেখেছে ওই মাথাটাকে। ঠিক আছে, এবার আমি ভাবলাম যে আমি আমি তখন ভাবলাম যে একটু ফটো তুললে কিরকম হয়, এরকম জিনিস তো দেখা যায় না কখনো, বললাম একটু আর চারপাশের জায়গাটা আছে একটু ক্যামেরাটা বের করে ফটো তোলা যাক। তো অন্ধকার, তো গুহার ভেতর অন্ধকারে ফটো তুলতে গেলে ফ্ল্যাশ জ্বালাতে হবে, তো আমি ফ্ল্যাশটা অন করি পোলারয়েডে, একটা ফটো তুলেছি মানে সাথে ফ্ল্যাশ হয়েছে, পুরো পুরো ভেতরটা ফ্ল্যাশ হয়েছে। যেই ফ্ল্যাশ হয়েছে না তখন আমি বুঝতে পারলাম, একটা ফ্ল্যাশে বুঝতে পারলাম যে ঢোকার মুখটাই সরু, ভেতরটা কিন্তু বেশ বড়, মানে বেশ বড়, বেশ হল ঘরের মতো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে পুরো ভেতরটা ফ্ল্যাশ হয় না, ফ্ল্যাশ হলে যেরকম। হ্যাঁ, এবার তখন আমি একটা ফটো তুলেছি, ফটো তোলার পরে কি হয় পোলারয়েডে যে এবার পোলারয়েড যখন ফটো বেরোয় তখন একটা আওয়াজ আছে করে, এরকম একটা আওয়াজ হয় বুঝতে পারলে তো, প্রিন্ট হয়ে যখন ফটোটা বেরোয়। ঠিক আছে, যখন চ্যান্ট হয়ে এরকম করে আওয়াজ হচ্ছে তখন আমি শুনছি যে ওই আওয়াজটার সাথে যেন মানে বাকি অন্য সময় যেরকম আওয়াজ হয় সেরকম আওয়াজ লাগছে না, মানে আমার না এরকম তার সাথে যখন চ্যান্ট হয়ে বেরোচ্ছে তখন এরকম একটা আওয়াজ আসছে, মানে খুব হালকা একটা মৃদু বিরক্তি গোয়ানির আওয়াজ আসছে একটা। আমি ভাবলাম কি যে মেশিন কি খারাপ হয়ে গেল নাকি কি ব্যাপার, মানে হয়তো প্রিন্টিং এ কোনো মিস্টেক হয়েছে বা এরকম হয়েছে। তো আমি তখন আরেকবার ঠিক করলাম ঠিক আছে চলো আরেকবার ফটো তুলে দেখি, এই ফটোটা ভালো আসেনি, ফটো ভালো আসেনি মানে কি পুরো ফটো হোয়াইট ওয়াশ বোঝো, সেই হোয়াইট ওয়াশ এসেছে, ফটোটা ক্যাপচারই হতে পারেনি না, পুরো হোয়াইট ওয়াশ এসেছে, পুরো 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 ফটোটার মধ্যে পুরো সাদা, এখনো সে ফটোটা আমার কাছে রাখা আছে। কালারটা আসতে, হ্যাঁ একটু সময় লাগে কালারটা আসতে।
আমি বেশ বেশ 1 মিনিট পরে আমি ঠিক করলাম যে ঠিক আছে পকেটে রাখি, যদি আসবে আসবে তো আসবেই। তো আমি সেকেন্ড ফটোটা ফ্ল্যাশ মারলাম, ঠিক আছে, যেই ফ্ল্যাশটা আমি মারলাম তখন আমি জিনিসটাকে দেখতে পেলাম। কি দেখলে? বসের তো মাথাটা ছিলই, যেই ফ্ল্যাশটা মারলাম সাথে সাথে ফ্ল্যাশে আমি দেখলাম যে ভেতরে যে গুহাটা আছে, গুহাটার অনেকটা ভেতরে একটি লোক বসে আছে। আচ্ছা আচ্ছা, বেশ মানে বোঝা যাচ্ছে না, কিন্তু এক ঝলক আমি যেটুকু ফ্ল্যাশে দেখলাম, এবং কুকুর বিড়ালের চোখ দেখেছো রাত্রেবেলা লাল হয়ে জ্বলে, ওরকম লাল হয়ে জ্বলছে, মানে জাস্ট এক ঝলক দেখলাম আমি ফ্ল্যাশেরটাতে, ফরাস করে যেই এক ঝলক আমি দেখেছি, আমি আমি তখনই বুঝতে, হঠাৎ করে মনের ভেতরে একটা আওয়াজ হতে শুরু করেছিলাম, ভয়ানক বিপদে পড়েছি, ভয়ানক বিপদে পড়েছি। আমাকে নামতাম ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি আমার আমার তখন ফটো প্রিন্ট বেরোচ্ছে, আমার সেসব জানার দরকার নেই, আমি পুরো পোলারয়েড ক্যামেরাটাকে আমার ইসের মধ্যে ঢুকিয়ে দিয়ে, তোমার কভারের মধ্যে ঢুকিয়ে দিয়ে, আর আর চশমা ছিল না তো খুব ভালো দেখতে পাইনি, বুঝতে পারলে তো খুব ভালো দেখতে পাইনি। এবার আমি নাপতে গেছি, বুঝতে পারলে তো, যে আমি তাতে ওই যে দড়িটা ছিল সেই দড়িটা ধরে আমি নাপতে গেছি, ঠিক আছে, যে দড়ি ধরে আমি নাপছি, আমি বললাম না যে পাথরটা ভেজা ছিল, হ্যাঁ, ওখানে আমার না পাটা স্লিপ করে গেছে, নাপতে গিয়ে ওখানে পাটা স্লিপ করে গেছে, দুটো পাই, মানে একটা পা, মানে মানুষ তুমি মই দিয়ে নামলেও কি করো, যে তুমি আগে একটা পা নিচে নামাও, তাই তো, সে পাটা যদি কোন একটা তোমার যে যেখানে তুমি পা রাখতে পারবে সেখানে যদি পাটা তুমি রাখতে পারো, তারপরে পরের পাটা নামাও, তাই তো। এবার আমি যখন পরের পাটা নামাতে যাচ্ছি, যেই পাথরে পাটা রেখেছি ওখান থেকে পাটা স্লিপ করে গেছে, ঠিক আছে, আর যেই স্লিপটা করেছে, এবার আমি মানে পড়ে গেছি ওখান থেকে, মানে জাস্ট পড়ে যাচ্ছি, এরকম হট করে পড়ে যাচ্ছি, অমনি মানে কি বলবো, কৌশল, মানে জীবনে এত ভয় আমি কখনো পাইনি, কি হয়েছিল কোনোদিন পাইনি। যেই পড়ে যাচ্ছি, একটা হাত এসে, আমি যেখান থেকে পড়ছিলাম, আমার যে আমার বা হাতটা ছিল পাথরের উপরে, ওখান থেকে যখন পড়ছিলাম না, একটা হাত এসে ফপাত করে আমার কবজিটা ধরেছে। আচ্ছা আচ্ছা, এইবার ধরেছে কবজিটা, আর সে যে কবজি ধরেছে, আমি তোমাকে বলছি কৌস্তব, তার মানুষের নখ বাড়ে, দেখেছো তুমি নখ বাড়ে, তুমি আজ অব্দি কত বড় নখ দেখেছো তুমি মানুষের, নখ বেড়ে, নখ বাড়তে বাড়তে বাঁকা হয়ে যেতে দেখেছো কখনো? না। কালো হয়ে গিয়ে বাঁকা হয়ে যাওয়া নখ দেখেছো? না। সেই জিনিস, সে ওই হাতটা ধরে সে আমাকে টেনে উপর দিকে তুলেছে। আচ্ছা আচ্ছা, মানে ধরে হাতটা, আমার যে বাহাতটা ধরেছে, ধরে হাতটা তুলেছে। এবার সে যখন তুললো তখন আমি তাকে দেখতে পেলাম, ঠিক আছে, মানে একদম সাধু, সাধু সাধু বলবো না আমি, মহাত্মা বলবো কি বলবো আমি জানি না, কারণ তিনি আমাকে বাঁচিয়েছেন, ঠিক আছে, তবে মানে নেওয়া যাচ্ছিল না, মানে আমি ভাষায় বলে বোঝাতে পারবো না, মানে তিনি প্রায় 6 ফুট 5 ইঞ্চি মতো তিনি লম্বা, অনেক লম্বা, অনেক লম্বা, মানে আমার আমার হাইট 5 ফুট 8 ইঞ্চি, তুমি জানো, মানে সে আমার থেকে মিনিমাম 1 ফুট উঁচু, অনেক লম্বা, ঠিক আছে, গায়ে কোনো জামা কাপড় নেই, ঠিক আছে, এবং তার যে চুল দাড়ি যেগুলো আছে সেগুলো মানে অনেক বড়, মানে বিরাট বড়, মানে বড় হতে প্রায় তোমার পেট অব্দি নেমেছে, মানে দাড়ি যেটা আছে এরকম, এবং মানে তাকে না পাগল যেরকম থাকে, দেখেছো তুমি রাস্তাঘাটে দেখবে অনেক পাগল খেতে দিতে পারে না, ওরকম টাইপের, এবং তো দাড়িগুলো পুরো জট পাকিয়ে, মানে জটা হয়েছে দাড়িতে, সেই তোমার মানে খয়েরি হয়ে গেছে, শক্ত হয়ে গিয়ে, তেঁতুল হয় না, তেঁতুল যেরকম ঝোলে সেরকম তেঁতুলের মতো হয়ে গেছে, ঠিক আছে, সেইগুলো, এবং তার যে মাথাতে ওরকম, মাথার চুলগুলো ওরকম, প্রায় প্রায় তার যে তোমার মানে কোমর অব্দি আছে, কোমর ছাড়িয়ে তার মাথার চুল, সেখানেও জটা তোমার, পুরো একদম জট পাকিয়ে পুরো জটা। এবং তুমি কোনোদিন কখনো ছবি দেখেছো যে তুমি অ্যানাটমি ওয়ার্ডে যখন কোনো মানে
মানুষ আনা হয় তাকে কাটার জন্য, মানে ডাইসেকশন করার জন্য, শেখানোর জন্য। একদম শুকিয়ে যাওয়া মানুষ দেখেছো, মানে যার গায়ে কোনো মাংস নেই, এরকম দেখেছো কখনো তুমি? না দেখিনি। হ্যাঁ, মানে লোকটার শুধু হাড় আছে, হাড়ের উপরে তাকে কেউ চামড়া পরিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার ওজন 82 কেজি। সে আমাকে এক হাতে ধরে টেনে তুলেছে। ওই ওই শরীরে এক হাতে 82 কেজি টেনে তোলার শক্তি আছে ওই হাতে, এটা তুমি শুধু ভাবো। সে আমাকে একা টেনে তুলেছে, টেনে তুলিয়ে আমাকে দাঁড় করিয়েছে, সে আমাকে ওখানে টেনে দাঁড় করিয়েছে। এবং তখন আমি দেখলাম যে তার হাত যেগুলো আছে না, দেখেছো তুমি ভেড়ার শিং? দেখেছো ভেড়ার শিং মানে বাড়তে বাড়তে মানে এরকম রাউন্ড হয়ে যায়, দেখেছো? ওই তার নখ গুলো ওরকম, এরকম মানে বড় বড় কালো কালো নখ, মানে কি বলবো তাকে, মানে আমি কিছু বলার নেই, ঠিক আছে? মানে গা থেকে একটা বিকট গন্ধ বেরোচ্ছে, সেই বমি চলে আসবে এরকম টাইপের, মানে কি মানে থাকে না কারোর বুকে কফ জমলে একটা গন্ধ হয় জানো তো, বিচ্ছিরি একটা গন্ধ হয়, ওরকম টাইপের একটা গন্ধ, প্লাস মানে বেশ পায়খানা পেচ্ছাপ মেশানো এরকম একটা বিকট টাইপের একটা গন্ধ, ঠিক আছে সেরকম। এবং 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 তার মুখে এত দাড়ি গোব বা এরকম টাইপের, পুরো পুরো একদম মিশমিশে কালো, মিশমিশে কালো একটা মানুষ, যত কালো হতে পারে, যত কালো হতে পারে, আমি আজ অব্দি অত কালো মানুষ কোনোদিন দেখিনি, মিশমিশে কালো একদম, মানে মানে তার যে নখ আছে না, নখ যদি কালো, নখ বাড়তে বাড়তে কালো হয়, কিন্তু স্কিনের একটা কালো টোন থাকে, নখকে আলাদা করে বোঝা যায়, এখানে নখও আলাদা করে বোঝা যাচ্ছে না, এত কালো সে, ঠিক আছে? এবং সে দাঁড়িয়েছে এবং তার মানে পায়ের পাতাও কিন্তু ওরকম, মানে তার হাত যেরকম বড়, তার পায়ের পাতাও ওরকম কিন্তু বড়। ওকে ওকে, সে আমাকে কিচ্ছু বললো না, যখন আমার দাঁড় করলো, দাঁড় করিয়ে মানে আমি আমি কেন যায় না আমার বুঝতে পারলাম না, আমি তার যেন সম্মোহনই বলতে পারো, আমি তার চোখের দিকে ঠায় তাকিয়ে থাকলাম। কতক্ষণ তাকিয়ে ছিলাম আমি জানি না, অনেকক্ষণ। এবং এবং ওই বললাম না যে ধূপকাঠি, যখন জলে ধূপকাঠির ওই ওই মাথাটা দেখেছো, যেরকম হালকা তোমার আগুনের মতো জলে ধূপকাঠি ওই জায়গাটা, ওইরকম একদম ওরকম চোখ, তার চোখের মণিগুলো ওরকম জ্বলছে, আর এত কোটরের মধ্যে ঢুকে গেছে জানো তো, মানে মানে সেই যেন চোখ এত ছোট, মানে পুরো কোটরটা আছে না, তার ভেতরে প্রচন্ড ছোট জায়গায় ঢুকে গেছে, আর সেই যে চোখের যে তোমার ভুরুগুলো আছে, যে ভুরুগুলো যেন পুরো চোখের উপর নেমে চলে এসছে, মানে এত জোড়া ভুরু, হ্যাঁ মানে পুরো একদম পুরো নেমে চলে এসছে, তার ভেতর থেকে ছোট্ট এরকম ধূপকাঠির মতো এরকম চোখ দেখা যাচ্ছে, বুঝতে পারলে? আর সেই মানে সে শরীরের মানে কোথাও মাংস নেই, কোথাও মাংস নেই, একটা জায়গাতে মাংস নেই তার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সে অনেকক্ষণ তাকিয়ে থাকলো, তাকিয়ে থেকে তারপরে আমাকে আঙুল দিয়ে একটা দিক দেখিয়ে দিল, ডান হাতটা বাড়িয়ে একটা আঙুল দিয়ে একটা দিক দেখিয়ে দিল, মানে যেদিকে আমি ফটো তুলতে যাচ্ছিলাম সেদিকটা আমাকে দেখিয়ে দিল, দেখিয়ে দিয়ে। এবং সে যখন আঙুলটা বাড়িয়েছে বড়রকম, তখন সেই মানে নখগুলো সে বাঁকা নখ, তো মানে সে অদ্ভুত লাগছে ওরকম, আমি কোনোদিন দেখিনি। সে ওখানে আমাকে ইশারা করলো, তো ইশারাটা এবার কি যে করলো সেটা আমি বুঝতে পারলাম না তখন, এরকম টাইপের, ঠিক আছে? তো আমি তখন ওইদিকে একবার তাকালাম, আমি তখন খুব খুব ভয় ভয় জিজ্ঞেস করলাম যে যে কি মানে কি বলতে চাইছে সে, ঠিক আছে? তো হ্যাঁ হ্যাঁ, মানে আমি তখন বললাম আপ বলিয়ে, তখন তখন আমাকে সে খুব একটা মানে খুব ঘরের করে একটা আওয়াজ আসলো, মানে ভেতর থেকে এরকম মানে কথা বলতে পারছো না প্রপারলি, হ্যাঁ এরকম এরকম একটা মানে কি বলবো, এরকম ভেতর থেকে আওয়াজ আসছে, মানে সে বিরক্ত হয়েছে প্রচন্ড, বা সে রেগে গেছে এরকম টাইপের। তো সে যেদিকে দেখিয়েছিল, ঠিক আছে, তো আমাকে ওই দিকে একবার দেখালো এরকম, এবং সে দেখাচ্ছে ওই যে লোকেশনটা দিকে তাকাচ্ছে সেই দিকে কিন্তু তার চোখ নেই, তার চোখ একদম ডিরেক্ট আমার চোখের দিকে, একদম ডিরেক্ট আমার চোখের দিকে। এবং আমি আমি তখন না মানে আমি বুঝতে পারছি না, কারণ ওখান দিয়ে আমি ভাবলাম যে সে কি আমাকে নামার জন্য বলছে, হ্যাঁ তার কারণ ওখান দিয়ে নামার কোনো জায়গা নেই, আমি তোমাকে বলেছি ওঠার একটাই রাস্তা, নামার একটাই রাস্তা। তো এবং বুরুডি লেকের ওই যে জায়গাটা, ওটা এমন একটা জায়গা, মানে সে যেদিকে আমাকে পয়েন্ট আউট করছে সেটা হলো গিয়ে লেক ছাড়িয়ে আরো অনেক দূরে দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে। মানে ওখানে উনি থাকেন?
না না মানে উনি যেখানে দাঁড়িয়ে ওই পাহাড়ের মাথায় দাঁড়িয়ে ও তিনি একদম মানে মানে আমাকে নামতে নামার দিকে না, মানে সোজা মানে সে পাহাড় থেকে সোজা ব্রুড ইলেকট্রিক ছাড়ি বহু দূরে মানে যেখানে আরো অনেক পাহাড় আছে, তো ওই পাহাড়ের দিকে আঙ্গুল তাকাচ্ছে আমাকে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলে? হুম হুম, তো এরকম স্ট্রেট তাকিয়ে আছে। তো আমি তখন আমি বুঝতে পারছি না আমি কি বলবো কি করব বা নামবো। তখন আমি আস্তে 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 নামা শুরু করলাম, ঠিক আছে? যখন আমি নামছি তখন তিনি কি করলো যে আমি যে পাথর দিয়ে যে পাথরে পিছলে গেছিলাম সে পাথর ধরে আস্তে আস্তে নামা শুরু করলাম, তিনি এসে দাঁড়ালেন পাথরের সামনে, মানে ওই যে পাথর ধরে নামছি আমি। একবার উপরে দেখছি আস্তে আস্তে নামছি, উপরে দেখছি তো আমাকে দেখছে যতক্ষণ আমি নামছি। হম, হঠাৎ করে খুব কর্কশ গলায় খুব কর্কশ গলায় সে বলল মানে এরকম টাইপের যে আমি আমি যদি ঠিক শুনে থাকি মানে কি বলবো আমি আমি 100% শিওর না, ঠিক আছে, কিন্তু সে একবার বলল ভৈরব ভৈরব মানে অ্যাজ ইন কাল ভৈরব, এটুকুই শুধু বলেছে। ওকে ওকে ওকে, ভৈরব। এবং আমি আরো দু তিনটে স্টেপ নামার পরে দেখলাম তিনি উপরে আর নেই, মানে তিনি ওই পাথর বা দাঁড়িয়ে ছিলেন হয়তো ভেতরে চলে গেছেন বা কিছু। তো আমি তৎক্ষণাৎ ওখান থেকে নামলাম, এবং নামতে গিয়ে যে জিনিসটা হলো সেটা হলো গিয়ে যে প্রথমত চশমাটা খুঁজে পেলাম না, এবং আমি তাড়াতাড়ি ওখান থেকে নেমে তো জাস্ট পাথর থেকে নেমেছি প্রায় 100 ফুট মতো নেমে এসে আমি তো দৌড় পেটে গেছে, আমি দৌড় আর ওই জঙ্গলে নেই, আমি আমি দৌড় একদম প্রাণপণে দৌড় মারা শুরু করেছি। এবং তখন বাকিটুকু যে নামতে হবে সেটুকু আমার মানে ক্লাইম করে নামতে হবে সেটা জানার দরকার নেই, মানে লাভ দে ভাই নাম, কোন রকমে পাথর থেকে পাথর জাম্প করে নেমে দৌড় বুড়ি লেকের মাঝখান দিয়ে দৌড়। আর সে দৌড় যে মারছি আমি তখন, ঠিক আছে, এবার তখন আমার মা দেখছি আমাকে, তখন আমার মানে ফোনে কল আসছে, ঠিক আছে, আমি দৌড়াচ্ছি দৌড়াচ্ছি, তো আমি সেখান থেকে ফোনটা বের করে একটু একটু দূরে এসে পাহাড়টা থেকে একটু দূরে এসে হ্যাঁ আমি ফোনটা দিয়ে, কোথায়, মা জিজ্ঞেস করছে তুই কোথায়, আমরা এখানে খাবার নিয়ে বসে আছি, বলছে আসছি। তখন তখন ওরা দেখতে পাচ্ছে কারণ বুড়ি লেকের চারপাশটা না প্লেন জায়গা, মানে ওখানে কিছু নেই, ওখানে একদম পুরো মানে তোমার যেরকম মাঠ আছে মাঠের মতো, ওই বুড়ি লেকের পিছনে পাহাড়টা। আমি ওখান থেকে দৌড়ে দৌড়ে এসছি, প্রায় আমি প্রায় 200 থেকে 250 মিটার দৌড়েছি। দৌড়ে যখন এসছি ওখানে প্রায় দৌড়ে দৌড়ে আমি মানে যত দূর যাওয়া যায় পাহাড় থেকে তত দৌড়ে এখানে দূরে দূরে এসছি। যখন দূরে এসছি তখন আমাকে মা বলছে, ওই চিৎকার করে বলছে তো দৌড়াচ্ছিস কেন, ঠিক আছে। হ্যাঁ, আমি কোনো উত্তর না দিয়ে কোনো রকমে সেই যে সেতুটা ছিল সেতুটাও পেরোইনি, আমি জাস্ট লেকে লেকের জলের মধ্যে নেমে এসে কোমর জল পেরিয়ে উপরে এসে তাতে তো আমার ক্যামেরাটা গেল, সেটা অন্য কথা, কিন্তু আমি টু ডিসপারেট। তো আমি আসতে যখন বললে এই পাশটা ক্রস করলাম মানে জলের এই পাশটা ক্রস করলাম, তখন আমার মনে হলো ঠিক আছে যে আমি ওই দিকটা নেই, আমাকে কেউ ফলো করছে না, আমি কেউ দেখছে না। তো আমি তখন আসলাম এসে আস্তে আস্তে একটা সিঁড়ি আছে, সিঁড়ি উঠে পাশে রেস্টুরেন্ট আছে ওখানে গেলাম, গিয়ে একটু ধাতস্থ হলাম। তখনও খেতে পারিনি, আমার হাত পা কাঁপছিল, তত তত করে কাঁপছিল আমি জিনিসটা দেখেছি তাতে। তো হ্যাঁ, আমি এরকম কোনো জিনিস কোনো আগে দেখিনি। হ্যাঁ, তখন খাওয়া দাওয়ার পরে মানে আস্তে আস্তে জিরোলাম, একটু জল টল খেলাম। খাওয়া দাওয়ার পরে বাবা মা একবার বললো যে আমরা বুড়ি লেকের পাশে যাবো, তুই ফটো ফটো তোল, এরকম টাইপের। তা আমি বললাম যে আমার তো ফটো তোলার উপায় নেই, আমার গেছে, আমার ফোনটাও গেছে জলে, ঠিক আছে, কারণ আমি নেমেছি জলে, আর আমার ক্যামেরাটাও গেছে। কিন্তু পোলারয়েড ক্যামেরা একটা ব্যাপার হয়, তুমি যে ফটোগুলো তোলো না, ঠিক আছে, তুমি যে ফটোগুলো তোলো সেগুলো তুমি জলে ভেজালো মানে নষ্ট হয় না, সেটা ওর কেমিক্যালগুলো এমন থাকে। ক্যামেরাটা খারাপ হয়ে গেল, যে ফটোগুলো ছিল যে কটা বেরিয়েছিল সে কটা ছিল তখনও, কিন্তু ওই দুটো ফটো হোয়াইট এসেছিল, হোয়াইট ওয়াশ এসেছিল যে দুটো আমি দেখেছিলাম। তো আমি মানে খুবই শখের জিনিসটা নষ্ট হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, নষ্ট হয়ে গেল সেই জিনিসটা। আমার কাছে একটা ইনস্ট্যাক্স মিনি 9 ছিল, আচ্ছা, ফুজি ফিল্মের, খুব প্রিয় জিনিস ছিল আমার ওটা। তারপর কি হলো? ওটা নষ্ট হয়ে গেল। তো আমি তখন তুলছি তোমার হলে গিয়ে ফটোগুলো, মা বাবা দাঁড়িয়ে আছে, তখন আমি দু তিনটে ফটো তুললাম। তোলার পরে তখন ওরা আমাকে বললো যে আমি তখন জিজ্ঞেস করলাম যে এরপর কোথায়, তখন বললো যে আজকে তো এখন বাড়ি যাবো কিন্তু কালকে জাদুগড়া যাবো, ঠিক আছে, জাদুগড়া মানে লঙ্কিত দেবীর মন্দির।
ঠিক আছে। এবার আমার অঙ্কিত দেবীর মন্দিরে যাওয়ার খুব ইচ্ছে ছিল। দেখো আমি কেন ঘাটশিলা গেছিলাম, ভেবেছিলাম যে ঠিক আছে বাবা মা একটা প্রতিষ্ঠানে যাওয়ার চেষ্টা করছে, সেখানে সাধু সন্ত আছে, ওখান থেকে আমি কোনো সলিউশন পাবো, আমি এটা ভেবেছিলাম। বিষয়টা যেটা হচ্ছে যে পাহাড়টাতে এইসব দিনগুলো দেখলে ঠিক আছে, যেটা আমি বুঝতে পারছি, তারপরেই তো তুমি ফিরলে, তারপরেই তোমার পরপর অ্যাক্সিডেন্টটা হলো, অক্টোবরে গেছিলে, অক্টোবরে যাওয়ার পর অক্টোবরের ওই সময়টা, তারপর নভেম্বর ডিসেম্বর, ডিসেম্বরে তোমার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়। আমি জানতে চাইছি এই ঘটনাগুলো কি অ্যাক্সিডেন্টের সাথে কোনোভাবে জড়িত বলে তোমার মনে হয়? হ্যাঁ অবশ্যই জড়িত তো, অবশ্যই জড়িত তো। কেন জড়িত? পরের দিন যখন জাদুঘরাতে গেলাম তখন তুমি বুঝতে পারবে কেন জড়িত। তো ঘাটশিলাতে সেকেন্ড দিন কি হয়েছিল? যথারীতি আমি ঘরের মধ্যে বসেছিলাম, আমি তো ওরা তখন আমি একটু আগে ভাগে গিয়ে, যেহেতু আমি চাইতাম না যে যে সাধুরা আছে তাদের মধ্যে যে পার্টিকুলার যে ব্যক্তিটি আছে তার সাথে আমরা ফেস হোক, তার জন্য আগে থেকে গিয়ে খাবারটা খেয়ে এসেছিলাম। খানিকটা আওয়াজ আমি দিয়েছিলাম, পুরোটা দেইনি, তখনো প্যানিক করে যাবে তাই জন্য দরকার নেই সেরকম। তো আমি যথারীতি ঘরের মধ্যে বসেছিলাম, তো ঘরের মধ্যে বসে কি করব, তো ভালো একটু ইউটিউবে দেখা যাক কিছু ভিডিও ভিডিও কিছু হয়েছে, কিন্তু তখনও না মানে আমার মন থেকে ব্যাপারটা যাচ্ছে না, মানে বারবার আমার সেটা মনে পড়ছে, সেই আমি যাকে দেখেছি সেই যে 6 ফুট 5 ইঞ্চি যে লম্বা বা 4-5 ফুট 5 ইঞ্চির উপরে যে লম্বা, বারবার তার মুখটা আমার মনে পড়ছে, মানে আর তার যে ওই সোজা ভাবে আঙ্গুল তুলে বাঁকানো নখগুলো যে আছে তোমার ওই ভেড়ার সিংহের মতো, ওইদিকে যে তাকিয়ে আছে যে একদম সোজা আঙ্গুল তুলে, ওটা বারবার আমার মনে পড়ছে, সেই মোষের যে মাথাটা সেটা মনে পড়ছে। আর এটাও মনে পড়ছে, আর এটাও না খুব কৌতূহল ছিল তখন আমার যে ওই ওই গুহার মধ্যে আর কি কি ছিল বা কে ছিল ওটার মধ্যে, হ্যাঁ কে ছিল এরকম টাইপের। তো সেখানে দেখতে দেখতে হঠাৎ করে আমি মানে প্রথমেই কি আমি কোইনসিডেন্স বলবো নাকি কি বলবো জানি না, প্রথমেই আমার কাছে একটি বহু পুরনো একটা ইউটিউব পডকাস্ট আমার কাছে হলো, যেখানে আমার গুরুদেব ছিলেন সেই পডকাস্টে, এবং সেইখানে আমি দেখলাম ঠিক আছে গুরুদেবের পডকাস্ট দেখানো হচ্ছে, দেখি গুরুদেব কি বলছে। সেখানে যে প্রশ্নকর্তা ছিল সে হঠাৎ করে জিজ্ঞেস করলো, গুরুদেবকে জিজ্ঞেস করে বসলো যে আচ্ছা গুরুদেব এই কর্ণ পিশাচিনী সাধনাটা কি কি, মানে পিশাচ সাধনা বা আপনি এগুলো জানেন এই জিনিসগুলো? তখন গুরুদেব বললেন যে জিনিসগুলো বললে সেটা এখন এখানে অতটা প্রাসঙ্গিক না, শুধুমাত্র আমি একটা ছোট জায়গা বলছি যেখানে যেটা প্রাসঙ্গিক। গুরুদেব বললো বললেন যে অনেক রকমই সাধনা হয় যেগুলো নিম্ন, মানে গুরুদেব তো চিরকালই তাকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা হলে আমি বরাবর দেখেছি, এবং আজকাল যত তুমি উপর দিকে, এটা আমি বুঝেছি জীবনে যে মানুষ যখন আস্তে আস্তে সাধনা উপর দিকে যায় না তখন নিচের দিকে যে সমস্ত যে এন্টিটি গুলো আছে তাদের প্রতি তার আকর্ষণ কমতে থাকে, তাদের উপরের দিকে তার নিজের যে উন্নতি আছে সেদিকে আকর্ষণটাই বাড়তে থাকে। তো তার মাঝখানে গুরুদেব যেহেতু তাকে তাকে জিজ্ঞেস করা হয়েছিল ওনাকে, উনি তখন বললেন যে কথায় কথায় আবার যে ন্যারেটর আছে মানে যে প্রশ্নকর্তা ছিল জিজ্ঞেস করছিল আচ্ছা গুরুদেব ডাকিনি সাধনটা কি। ওকে হ্যাঁ এই ডাকিনি বা ডাইনি যে ব্যাপারটা আছে সেটা কি সত্যি? তখন গুরুদেব বললেন যে পুরোটা আমি সারমর্মে পুরোটা কথাটাতে ডিটেল তুলে যাচ্ছি না, কিন্তু আমি সারমর্ম যেটা বলছি সেটা গুরুদেব বললেন যে যখন দশম মহাবিদ্যা তিনি করতেন, দশম মহাবিদ্যা করার সময় চক্র যখন মানে কুম্ভকের কথা গুরুদেব খুব বলতেন, কুম্ভক মানে ভেতরে আমি এখনো ঠিক ব্যাপারটা পুরো বুঝি না যে কুম্ভক জিনিসটা কি, হয়তো গুরুদেব খুব বেশি এই ব্যাপারটা নিয়ে অনেক ভালো করে বলেছেন, আমি বলতে পারবো না ব্যাপারটা। তবে গুরুদেব বললেন যে চক্র জাগানোর জন্য প্রতিটা যে চক্র আছে মানুষের দেহের যে 5টা যে চক্র আছে, মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, মণিপুর চক্র, অনাহত চক্র, বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র, তোমার এই যে চক্রগুলো যে আছে এই প্রত্যেকটা চক্র এক একটা তালার মতো, এবং এই প্রত্যেকটা তালাতে এক একটা শক্তি থাকে যেটা তালাগুলোকে আটকে রেখে দেয়, আস্তে আস্তে চক্রগুলো জাগরণ করতে হয়, এরকমই একটি চক্রের মধ্যে একটি শক্তি আছে যাকে বলা হয় ডাকিনী শক্তি, আরো আছে হাকিনী শক্তি আছে, অনেকে নাম শুনে থাকবে হাকিনীর, লাকিনী শক্তি আছে, বরুণী শক্তি আছে,
কাকিনী শক্তি আছে এবং প্রত্যেকটি চক্রে না মহাদেব অবস্থান করেন। একটি পদ্ম ফুলের মতো একটি পদ্ম ফুল থাকে এবং বিভিন্ন চক্রে বিভিন্ন রকমের পদ্ম থাকে, কারোর কয়েকটা পাপড়ি, মানে পাপড়ি আলাদা আলাদা থাকে কয়েকটা, এবং তার মাঝখানে মহাদেব বসে থাকেন এবং তার চারপাশে শক্তি তাকে ঘিরে থাকে। সাধক যখন তার সাধনা বেলা আস্তে আস্তে এই চক্রগুলোকে জাগরণ করে তখন সেই শক্তিগুলোর আশীর্বাদ নিয়েই কিন্তু উপর দিকে উঠতে হয়। তারা সাধককে আশীর্বাদ দেন, তখনই তুমি সেই চক্রের মধ্যে অবস্থান করতে পারবে, সেখানে চক্র জাগাতে পারবে এবং আস্তে আস্তে উপর দিকে যেতে পারবে। এরকমই একটা চক্রে একটি শক্তি আছে যার নাম হলো ডাকিনী শক্তি। বললেন যে কোনো যদি তুমি কালী যখন পুজো হয় তুমি সেখানে গিয়ে দেখবে পাশে দুটি মূর্তি থাকে, তার মধ্যে একটি মূর্তি হলো ডাকিনী মূর্তি। তো এই ডাকিনী কি? তখন তিনি বললেন যে ডাকিনী হলো ক্ষেত্রপাল, একজন ডাকিনী ক্ষেত্রপালদের মধ্যে একটা। তো ক্ষেত্রপাল আমরা কাকে বলি? ক্ষেত্রপাল বলি গুরুদেবের ভাষাতেই বলছি যে কোন দেবতা যখন আসেন না তখন দেবতা আসার আগে তার একজন পরিবার থাকে, কোন দেবতা একা আসেন না। যেমন শিব আসলো বা ভৈরব আসলো তাদের শিবগণ থাকে, নাম শুনে থাকবে তুমি। হ্যাঁ, তেমনি কালী আসলো তার চারপাশে অনেক রকমের শক্তি থাকে, যেরকম যখন মা আসেন, দুর্গা আসেন যখন, বা যখন আদ্যা শক্তি আসেন তখন তার চারপাশে 64 যোগিনী থাকে, এটা তুমি শুনে থাকবে একদম, তাই না? তো এই যে শক্তি পরিবৃতা হয়ে যে দেবী আসেন, এরা দেবী যেখানে বসবেন তার ক্ষেত্রকে বিশুদ্ধ করে বা সিকিউর করে। যেরকম প্রাইম মিনিস্টার কোথাও আসার আগে তার আগে তার যে সিকিউরিটি যে যায় গিয়ে দেখে যে চারপাশ ঠিক আছে কিনা, কোথাও আছে কিনা, হ্যাঁ, মানে পুরো পরিবেশটা নিরাপদ কিনা, বা সেখানে গিয়ে তিনি অধিষ্ঠান করতে পারবেন কিনা, এই শক্তিগুলো আগে যায়। তার আগে ক্ষেত্র যে আছে ক্ষেত্রটিকে ঠিক মতো সেটাকে পরিবেষ্টিত করে, তারপরে সেখানে দেবতা নেমে আসেন। এবং যখন কোনো পুজো হয় না, যখন কোনো প্রাণ প্রতিষ্ঠা হয় কোনো মূর্তির বা কোনো দেবতাকে যখন কোথাও আনা হয় যে প্রভু তুমি আসো এখানে বা দেবী তুমি এখানে আসো তুমি এখানে বসো, তো তার আগে ক্ষেত্রপালকে সন্তুষ্ট করতে হয়। যে ক্ষেত্রপালরা তাকে পরিবেষ্টন করে থাকেন, যেমন শিব যে আছেন, শিবের কিন্তু একজন ক্ষেত্রপাল নন্দী, ভেঙ্গু একজন ক্ষেত্রপাল। এগুলো তুমি দেখবে কোথাও যেখানে শিব মন্দির থাকবে সেখানে কিন্তু নন্দীর মূর্তি থাকবে, কারণ তিনি ক্ষেত্রপাল। তো এরকমই একজন ক্ষেত্রপাল হলো কি ডাকিনী। এবং দশমহাবিদ্যা করতে গেলে যখন ডাকিনী কে সন্তুষ্ট করতে হয়, বিভিন্ন শক্তিদেরকে ক্ষেত্রপালদের সন্তুষ্ট করলে তবে দেবী আসেন। এবং এই যে ডাকিনী আছে, এই ডাকিনী বিদ্যা যিনি রপ্ত করে থাকেন, প্রত্যেকটি বিদ্যার একটি গুরু হয়, গুরুমুখী তো পরম্পরা অনুযায়ী চলে, আমার গুরু তার গুরুর কাছ থেকে শিখেছিলেন। এবং প্রত্যেকটি স্টেজে যখন তুমি সাধনা করবে প্রত্যেকটি স্টেজে আলাদা আলাদা গুরু হয়। তো তখন গুরু মানে বললেন যে এরকম সাধক আছে যারা সিদ্ধ একটি বিশেষ শক্তিতে বা একটি বিশেষ ক্ষেত্রপালে তারা সিদ্ধ, বুঝতে পারলে? ওকে ওকে। তো ডাকিনী সিদ্ধ যারা আছে, তারপরে গুরু বলতে শুরু করলেন যে ডাকিনী সিদ্ধ, তিনি যখন ডাকিনী সাধনা করেছিলেন তখন তাতে কি উপকরণ লেগেছিল, কিভাবে সেই সাধনা ছিল, খুব সংক্ষেপে তিনি বললেন। আমি সেই ব্যাপারটাতে যাচ্ছি না, কারণ সেটা এইখানে জানার দরকার না। অনেক মানুষ আছে যারা অনেক ভাবে এইগুলোতে ইন্টারেস্টেড হবে, ঠিক আছে, আমি তার মধ্যে যাচ্ছি না। কিন্তু গুরু যখন ডাকিনী সিদ্ধ যে সাধক আছে, যে গুরু আছে, তার যখন বর্ণনা দিতে শুরু করলেন, বুঝতাম আমি আস্তে আস্তে বুঝতে পারলাম কার সাথে আমার দেখা হয়েছিল। গৌরী যে আছেন তার মুখ পুরো কালো হয়ে গেছিল, যখন চন্দ্রমুণ্ড তার দিকে আসছিল তখন তার মুখ কালো হয়ে গেছিল, তিনি হিমালয়ের উপর বসেছিলেন, এবং তার যে ক্রোধ আছে তার মুখটা পুরো কাজলের মতো কালো হয়ে গেছিল, এবং সেই ক্রোধের জন্য তার যে কপাল আছে সেই কপাল থেকে কপাল ফেটে বেরিয়ে এসেছিলেন কালী। ললাট ফলকা দ্রুতম বিনিষ্কান্তা কালী করালো মদনা আরক্ত নয়না, এইটা হলো কি তার ডেসক্রিপশন। এবং সেখানে বলা আছে কালীর যেরকম মানে ফিজিক্যাল অ্যাট্রিবিউট অতি বিস্তার বদনা জিহ্বা ললন ভীষণা, মানে তিনি বেরোচ্ছেন বা গৌরীর কপাল ফেটে তিনি বেরোচ্ছেন এবং তার কান থেকে কান অব্দি তার বিরাট বড় তার মুখ, তার প্রায় বিশাল একটা তার জিভ, এবং সে জিভ দিয়ে নিজেকে পুরো চাটতে চাটতে, মানে তিনি যে রক্ত মাথা ফেটে যে বেরোচ্ছে সে তার গায়ে যে রক্ত আছে সেই রক্ত পরিষ্কার করতে করতে তিনি বেরোচ্ছে। এবং নাদা পরিমিত দিক মুখা, মানে সে তিনি চিৎকার করছেন, সেই চিৎকারে তার নাদ যে আছে মানে চতুর্দিক তার পরিবেষ্টিত হয়ে গেছে সেই নাদটাতে। এবং তার যে বর্ণনা দেওয়া হচ্ছে সেই বর্ণনাতে বলা হচ্ছে যে মানে তার মানে অস্থি চর্ম সার তার দেহ, বুঝতে পারলে, মানে তার গায়ে কোনো মাংস নেই।
একদম শুকনো শুষ্ক মাংসা অতি ভৈরবা অতি ভীষণা দিবি চর্ণা পরিধানা, মানে তিনি মানে ব্যাঘ্র চর্ম পরে আছেন, একদম সেই জিনিস আমি নিজের চোখের সামনে দেখেছিলাম, একদম সেই চোখের সামনে দেখেছিলাম। তখন গুরু বলেছিলেন, গুরু কথায় কথায় বলেছিলেন যে ডাকিনী সিদ্ধ যারা থাকেন না, তো ডাকিনী সাধনা কোনদিন লোকালয় করা যায় না, কারণ যে ডাকিনী সিদ্ধ যিনি হন তার খাবারের দরকার পড়ে না, তার কোনো কিছু দরকার পড়ে না, কিন্তু তার রক্তের দরকার পড়ে। আচ্ছা, কারণ ডাকিনী রক্তে সন্তুষ্ট হন। তো বিভিন্ন দেবীকে যদি তুমি কাউকে ভোগ দাও, তাকে ভোগ দেওয়ার সময় তো যে দেবী বা যে ক্ষেত্রপাল যে ভোগ পছন্দ করেন তোমাকে তো তাই দিতে হবে। যেমন তুমি যদি ভৈরব সাধনা করো, তোমাকে ভৈরব খুব মানে গুড় বাতাসা এগুলো তিনি খুব পছন্দ করেন, মিষ্টি জাতীয়, যেমন গণেশ মিষ্টি খুব পছন্দ করেন, তেমনি ডাকিনী রক্ত বা এই জিনিসগুলো তিনি খুব পছন্দ করেন। এবং যে ডাকিনী সিদ্ধ যিনি সাধক হন, তিনি কি করেন, তিনি নিজেকে লোকচক্ষু থেকে বহু আড়ালে দুর্গম জায়গায় তিনি নিজেকে রাখেন, বুঝতে পারলে, যাতে তার সাধনার জন্য লোকালয়ে কোনো রকমের কোনো ইম্প্যাক্ট না পড়ে। কারণ ডাকিনী খুব খুব ছোটখাটো শক্তি নয়, আমরা ডাকিনীর ব্যাপারে যা জানি বা খুবই কম জানি ডাকিনীর ব্যাপারে। তো ডাকিনী একটা ভয়ানক শক্তি একটি, তো যদি কোনো লোকালয়ে বসে যদি ডাকিনী সাধনা করা হয়, সেই লোকালয় উজাড় হয়ে যায়, সেখানে মৃত্যুই মৃত্যু নামে। ডাকিনীর সাধনা এমনকি যদি কবচও তুমি ধার, যদি কবচও তৈরি করার যে নিয়ম আছে না, যেন কবচ যখন তৈরি করা হয় তখন তো এক তো সাধককে সিদ্ধ হতে হবে, দুই নম্বর সাধককে যেটা করতে হবে সেটা হলো গিয়ে হয় তাকে শ্মশানে করতে হবে, অথবা কোনো এমন ক্ষেত্রে বসে করতে হবে যখন যেখানে কোনো মানুষ চলাচল করে না, ধু ধু ক্ষেত্র আছে সেইখানে বসে তাকে কবচ তৈরি করতে হবে, মধ্যরাতে তাকে করতে হবে, নিশি রাতে 12টার পরে। আচ্ছা, আমার কপাল ছিল, আমি যাকে দেখেছিলাম আমার খুব মনে হয় আমি এরকম একজনকে দেখেছিলাম, ডাকিনী তন্ত্র সিদ্ধ, তিনি সেই সেই যে মহাগুরু আছে, তিনি নিজেকে খুব দুর্গম স্থানে তিনি রেখেছিলেন যাতে তিনি লোকালয়ে চক্ষু থেকে বাইরে থাকেন। অ্যাক্সিডেন্টালি আমি ওখানে গিয়ে পড়েছিলাম, এবং অ্যাক্সিডেন্টালি পড়েছিলাম বলেই আজকে অ্যাক্সিডেন্টের পরে আমার যে এত বড় অ্যাক্সিডেন্ট হলো তাতে আমি কিছু বেঁচে গেছি, তিনি দায়ী তার জন্য। সেই সেই গুরুকে আমি জানি না তার নাম কি, সে কিরকম, কোনোদিন তার সাথে দেখা হবে এটা আমি আমি নিজে থেকে চাই না। তার কারণ হলো গিয়ে তার ওই রূপ ওই রূপ আমি সহ্য করতে পারছিলাম না, তবে তাকে সহস্র কোটি প্রণাম। তার কারণ জানো কি, পরের দিন যখন আমি গেলাম না জাদুগোড়াতে, জাদুগোড়াতে গিয়ে আমি তখন প্রথম জানতে পারলাম যে দুটো মন্দির আছে, যেটা কথা আমি তোমাকে বলছিলাম, একটি নিচে আছে একটি উপরে আছে। ওকে ওকে, তো নিচে তো ওরা সবাই পুজো দিল, তখন আমাদের হাতে সময় ছিল, তখন আমি আমার খুব ইচ্ছা হলো যে আমি পাহাড়টায় যাই, উপরে পাহাড়টাতে যেখানে আসল লঙ্কিনী দেবীর মন্দির আছে, যেখানে তোমার মানে বলি হয় বলি হতো। এমনকি এরকম আমি তখন পুরো সেবায়তের কাছ থেকে শুনেছি যে স্বাধীনতার পরেও বলি হয়েছে, বলিটা উপরে হতো না নিচে হতো, উপরে হতো, মানে উপরে নিচে দু জায়গাতেই হতো কিন্তু উপরে বেশি হতো, বুঝতে পারলে তো। ওকে, তখন এবার আমি ওই ওই পাহাড়টাতে যাওয়া শুরু করলাম, খুবই দুর্গম পাহাড়। তুমি প্রতাপগড় গেছো কখনো? না, মানে মহারাষ্ট্রে এরকম তো সেখানে সিঁড়িগুলো না মানে খুব সরু সরু সিঁড়ি, খুব উঁচু উঁচু সিঁড়ি থাকে, তুমি পা ফসকে তোমার অবধারিত মৃত্যু, মানে পড়ে তো হাত পা ভাঙবেই, তোমার মরবে কি মরবে সেটা তোমার পরের ব্যাপার। তো আমি সেই পাহাড় চড়তে শুরু করলাম, তো সেই পাহাড়ের একদম উপরে একটি শিলাখণ্ড আছে, এবং সেই যে শিলাখণ্ডটি আছে সেই শিলাখণ্ডটি হলো মা রঙ্কিনীর, কিছু নেই, মানে একটি 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 পাথর, এবং সে পাথরের মধ্যে দুটি চোখ খোদাই করে রাখা আছে, শুধু দুটি চোখ, এবং তার সে পাথরটা যে আছে না, সে পাথরটার গায়ে তোমার একটি আবির বলো বা কিছুর প্রলেপ বলো, একটা কমলা রঙের একটা প্রলেপ দেওয়া আছে। কয়েকজন মানুষ যাদের অত উঁচু অব্দি তারা যেতে পারবে তারা ওখানে গেছে, তারা পুজো দিতে গেছে, কারো খুব দুর্গম জায়গা সেটা। তো সেখানে যখন তারা গেছে তো আমাকেও বলা হলো পুজো দিতে, তো আমি যখন আমি কিন্তু পুজো দেওয়ার জন্য যাইনি, আমি দেখতে গেছিলাম, আমি ভাবলাম ঠিক আছে এসে যখন গেছি তখন একটা প্রণাম করে যাই আমি। কৌশব, আমি যখন প্রণামটা করতে গেলাম তখন যে পাথরে যে দুটো চোখ আছে সেই দুটো চোখের সাথে আমার আই কন্ট্যাক্ট হলো। আচ্ছা আচ্ছা, আমার না মাথাটা ঘুরে গেল জানো তো, মানে মাথাটা ঘুরে গেলে দেখবে অনেক সময় তুমি চুপচাপ বসে থাকো, তোমার সময় মনে হয় যে তোমাকে চেয়ারে বসে কেউ ঘোরাচ্ছে, ফিল করছো কখনো এটা? তুমি ধরো আমরা ছোটবেলায় করতাম না যে আমরা দাঁড়িয়ে বন 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 করে ঘুরতাম, তারপরে চুপচাপ দাঁড়িয়ে যেতাম, তখন মনে হতো মাথাটা ঘুরছে, আমি বডি ঘুরছে, মাথাটা ঘুরছে না, সারাউন্ডিং সবকিছু ঘুরছে, হ্যাঁ সবকিছু ঘুরছে এরকম। আমি যেই তার দিকে তাকালাম একদম ওরকম ফিল হতে শুরু করলো আমার, যে আমার ঘুরছে যেন পায়ের তলায় সব মানে চতুর্পাশ ঘুরছে, এবং আস্তে আস্তে যে চোখ দুটো আমি দেখছি না, এবারে ওই
চোখ দুটো আমি কি বলবো, ওর মধ্যে থেকে আমি আমি ঠিক বলে বোঝাতে পারবো না, আমি আমি দেখলাম এক মুহূর্তের জন্য আমি দেখলাম যে একজন দেবী দাঁড়িয়ে আছে, তার তার চারটে হাত এবং তার তিনটে মুখ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলে? যেরকম বাঘের যেরকম দাঁত হয় না, সেরকম বাঘ এবং মানে বাঘের মতো দাঁত, এবং তিনি একটা বাঘের ছালের উপরে তিনি দাঁড়িয়ে আছেন, মানে একটি বাঘ আছে তিনি মানে তার উপরে তিনি দাঁড়িয়ে আছেন, হাতে একটি খাড়া যেটা আগুনে জলজল করে জ্বলছে, মানে এবং তার তার যে মুখ আছে সে মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, তার চিবুক আছে এখান দিয়ে, মানে মুখের মধ্যে রক্ত আছে তার, বুঝতে পারলেন? এবং সে মানে তিনি প্রচন্ড ক্রোধে তাকিয়ে আছেন, মানে সেই ক্রোধে যদি মানুষ ভস্ম হয়ে যায় এরকম একটা ক্রোধ, মানে ওই তাকানো যাচ্ছে না ওইদিকে, সাংঘাতিক একটি ক্রোধ, এবং তার তিনটে মুখ, বুঝতে পারলে? এবং সাংঘাতিক রকমের এরকম যখন এরকম হলো, তখন আমি ওখানে বেশিক্ষণ তাকাতে পারলাম না ওই জায়গাটাতে, আমি সাথে সাথে কোনো রকমে চোখ বন্ধ করে ফেললাম, চোখ বন্ধ করে ফেলার পর তারপরে আমাকে, আমি একটু মাথাটা ঘুরে গেছিল আমাকে, তখন মানে কতক্ষণ ওখানে ছিলাম আমি জানি না, পুরো অন্ধকার দেখলাম, মানে আমি শুনতে পাচ্ছিলাম যে পাশ থেকে আমাকে লোকে ডাকছে, যে আমাকে ডাকছে যে দাদা কি হয়েছে এরকম টাইপের। তো ওখানে যিনি সেবায় ছিলেন তিনি আমাকে একটু তুলে নিয়ে গিয়ে একটু পাশে একটা পাথর আছে, পাথরের উপরে তিনি বসালেন, বসে একটু জল টল দিলেন, জল টল দিয়ে তারপর আরেকজন সেবায়তকে বললেন, তিনি হাতের মধ্যে কিছু চরণামৃত নিয়ে চলে এলেন, চরণামৃত নিয়ে যে নিয়ে এসে আমাকে একটু দিলেন, ওই ফুল থাকে যে চরণামৃততে, সেটা একটু দিলেন, দিয়ে আমি একটু খেলাম, খাওয়ার পরে একটু ধাতস্থ হলাম, ধাতস্থ হওয়ার পরে আমি আরো ওইদিকে তাকালাম না, আমি অন্যদিকে তাকালাম, মানে না আমার বারবার মনে হচ্ছে যে ওই ওই যে শিলাখণ্ডটা আছে সেটা মানে ওইদিকে তাকাতে ইচ্ছা করছে আমার, আমি যতবারই তাকাচ্ছি এবার খুব অদ্ভুত লাগছে, যেন শিলাখণ্ড যে চোখটা ওরা এঁকেছিল না, যে শিলাখণ্ড চোখটা মনে হচ্ছে যে চোখ যেন আমি যেদিকেই যাচ্ছি বা আমি যেদিকে তাকাচ্ছি বা ধরো আমি ডান দিক থেকে বাঁদিক যাচ্ছি, সে চোখ যেন আমাকে ফলো করছে, আমার সাথে আই কন্ট্যাক্ট রাখছে একদম স্ট্রেট, এবং সেই চোখের যে মণি আছে সেটা ধূসর কালারের মণি, ধূসর রঙের, বুঝতে পারলে? এবং সেই সময় যখন আমি আস্তে আস্তে একটু ধাতস্থ হচ্ছি, তখন আমাকে সেবায়ত আসলেন, সেবায়ত এসে তখন আমাকে বললেন যে ওই দেখছেন দূরে পাহাড় দেখছেন ওইখানে, হ্যাঁ, আমি বললাম যে হ্যাঁ ওইটা, তখন বলছে ওই তো ওই পাহাড়ের নিচে তো ব্রুডি লেক, বুঝলে কি হয়েছে? মানে তোমাকে এই মন্দিরটার দিকে দেখিয়েছিলেন উনি, বুঝলে কি হয়েছে? এক্স্যাক্টলি, আমি আমি তোমাকে এখন বলছি আমার সারা গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে, আমার সারা গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারলাম মানে কি অ্যাক্সিডেন্টালি চলে যাওয়ার পরে কি কি অদ্ভুত ব্যাপারটা হলো, জাস্ট আমি তখন আমি কিছুক্ষণ ওখানে না থ হয়ে বসেছিলাম, তো আমি সেদিকে সেই পাহাড়ের দিকে তাকিয়ে একবার হাত জোর করে, যিনি মহাত্মা যিনি আমাকে এদিকে ইশারা করেছিলেন তার দিকে আমি একবার প্রণাম ঠুকলাম, প্রণাম ঠুকে বললাম ঠিক আছে এবার নিচে নামতে হবে, নামার আগে একবার সে শিলাখণ্ড যে আছে তার পায়ে দু হাত ছুঁয়ে সে শিলাখণ্ডতে দুটো হাত প্রণাম করে আমি আস্তে আস্তে সেখান থেকে নাপতে শুরু করলাম, যখন নাপজি তখন আমার কানে একটি মহিলা কণ্ঠ এলো যে সলিউশন আছে একটা বাঁধে, মানে একটা বাঁধ আছে ওখানে সুবর্ণরেখার উপরে যেখানে সলিউশন আছে, মানে আমি যে প্রবলেমের জন্য এখানে এসেছি তার সলিউশন ওই বাঁধে আছে। আচ্ছা আচ্ছা, এটা আমাকে বলা হচ্ছে, এবং তুমি জানো যে ওখান থেকে আমাকে কিছু প্রসাদ দেওয়া হয়েছিল, আমি প্রসাদটা নিয়ে নিজে আনতে পারিনি, আমি প্রসাদ দিয়ে নাপজি লাড্ডু, কুকুরের লাড্ডু খায় কোনোদিন দেখেছো? না। তিন চারটে কালো কুকুর আমি জাস্ট পাহাড় থেকে নামলাম, দৌড়ে তিন চারটে কালো কুকুর ঘেউ ঘেউ করতে এসে আমাকে ঘিরে ধরলো, মানে আমি যে প্রসাদটুকু নিয়ে এসেছিলাম সে প্রসাদটুকু আমাকে কুকুরের, মানে যে কুকুরগুলো যে আসলো তাকে নিজের হাতে খাই দিতে হলো, তাদেরকে একটা প্রসাদ আমি নিয়ে আসতে পারিনি, কুকুরগুলো মানে কুকুর একটি কুকুর আসলো একটি বড় বেশ বড় সাইজের একটি কুকুর, মানে মানে হৃষ্টপুষ্ট তোমার ডোয়ারম্যান যেরকম হয় সেরকম সাইজের বড় এমনি রাস্তার কুকুরই, বড় কালো কুচকুচে কালো রঙের একটা কুকুর, সে ঘর ঘর করতে করতে আসলো, তখন সে আমার সামনে সে দাঁড়ালো, আমি প্রসাদটা মানে তোমার যে লাড্ডুটা ছিল সেটা আমি দিলাম, সেটা আমার হাত থেকে খেলো, খেয়ে তারপরে আস্তে আস্তে বাকি কুকুরগুলো ওখান থেকে চলে গেল, আমি কিছুক্ষণ সেখানে ফ্যাল ফ্যাল করে দাঁড়িয়ে থাকলাম, আমি ভাবলাম যে একটা প্রসাদ নিয়ে নিচে নামলাম আমি খেতেও পারলাম না, আমি নিচে নিয়ে আসলাম, তারপর আমার মনে হলো যে কোথাও আমি শুনেছিলাম যে কুকুর ভৈরবের বাহন হয়, বিশেষ করে কালো কুকুর, এক্স্যাক্টলি আমি তারপরে যখন
তারপরে মা হঠাৎ করে এসে বললো, আমি জানতাম না কি প্ল্যান আছে, আমাকে হঠাৎ করে মা এসে বললো যে মানে আমরা একটা অটো ভাড়া করেছিলাম, সে অটোওয়ালা বললো যে আপনার তো এখন সময় আছে, সামনে একটা বাঁধ আছে, সুন্দর বাঁধ, খুব বড়, সেখানে একটা সুবর্ণরেখার জল ছাড়া হয়েছে ড্যাম থেকে, চলুন সে ড্যামটা ঘুরিয়ে নিয়ে চলে আসি। দুই দুই টার মিলছে আস্তে আস্তে, গেলাম ড্যামে, গেলাম, প্রচন্ড বৃষ্টি শুরু হলো, প্রচন্ড বৃষ্টি। এবার আমার না বরাবরই একটা ব্যাপার আছে, সেটা অনেকে দেখবে তোমার উঁচু জায়গা যে থাকে সেখানে দাঁড়ালে তাদের নিচের দিকে থাকে মাথা করে, আমার আর আমার মায়ের উল্টো ব্যাপার আছে, মানে আমরা উঁচু জায়গা দেখলে ধারের কাছে গিয়ে দাঁড়াই, আমাদের বেশ ভালো লাগে, ঠিক আছে। হ্যাঁ, তো ড্যামের যে বাঁধ জল ছাড়া হয়েছে না, বৃষ্টি পড়ছে, আর যেখানে সাধারণত যে তোমার যে ওখানকার যে সাধারণ মানুষ আছে না, যারা সাঁওতাল আছে, তার মানে মাছের জাল নিয়ে এসছে, বুঝতে পারলে তো, মানে ড্যামের যখন জল ছাড়া হয় ওর বাইরে মাছের জাল ফেলে, আর সে মাছের জালের মধ্যে মাছ ওঠে, ওর ওখান থেকে মাছ তুলে যায়, মানে আমাদের তোমাকে মাছ ধরতে হয় না, ঠিক আছে। তো আমি যখন ড্যামের পাঁচির উপর দাঁড়িয়ে ছিলাম, তখন মা বললো তুই কিন্তু পড়ে গেলে সোজা জলের মধ্যে পড়বি। আমি বেশ ওখানে দাঁড়ালাম অনেকক্ষণ, এক কিছুই হলো না। আমি যখন ওই পাঁচিল থেকে নামতে যাচ্ছি, আমি দেখছিলাম মাছ ধরা, দেখছিলাম ওখানে দাঁড়িয়ে, এবার যখন আমি ওখান থেকে নামতে যাচ্ছি না, তখন পাটা ফসকে গেল, মানে পাটা স্লিপ কাটলো, মানে আমার যে জুতোটা আছে, জুতোর ভেতরে সোলটা, মানে ওই ক্রক জাতীয় জুতো পরতাম তখন, পড়েছিলাম, দেখবে ক্রকের একটা বাজে ব্যাপার থাকে, তোমার জুতোর ভেতরে সোলটা না, ওরা মাঝে স্লিপ করে, দেখেছো, আমারও স্লিপ করেছে। এবার স্লিপ করেছে কোন দিকে, আমি যখন বাইরে আছি, মানে যে নদীর দিকে আছে সেদিকে করেনি, কিন্তু মাটির দিকে যখন নামছি তখন স্লিপটা করলো, আর আমি পড়লাম, পড়ে গিয়ে আমার যে বাপাটা আছে না, বাপাটা একটা পাথরের উপরে গিয়ে, একটা ইট ছিল সিটের উপরে গিয়ে পড়লো সোজা, ওরে পাটা ফালা হয়ে কেটে রক্ত বেরোতে শুরু করলো, ফালা হয়ে কেটে ওখান থেকে দদর দদর রক্ত বেরোতে শুরু করলো, যেই রক্ত বেরোতে শুরু করলো, আমার তো আমি জুতো পড়তে পারলাম না, পুরো ভেতরটা রক্তে, মানে বেশ ডিপ হয়ে তখন কেটে গেল, সাথে সাথে কেটে গেল, রক্ত বেরোতে শুরু করলো, রক্ত বেরোতে বেরোতে যখন আমি করছি, তখন আমার মা বলছে বড়লি, ওখানে কি একটা মাছ, বড়লি মাছ বা এই ধরনের কিছু একটা মাছ দেয়া হচ্ছিল, ঠিক আছে, বা তো ওখানে যারা মানে বেচছিল, যারা মাছ ধরে তুলেছে তারা ওখানে, তো মা বললো যে ঠিক আছে, মানে তুই এটা কর, তুই এখানে আয়। আমি তখন ওদের বলিনি, ওরা দেখেনি যে আমার রক্ত বেরোচ্ছে, মাকে একটা স্লিপ কেটেছে, কারণ আমি জুতো খুলে দেখতে পেরেছি আমার রক্ত হয়েছে। তো আমি তখন এগিয়ে গেলাম, পাটা খোলাতে খোলাতে এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে দেখলাম যে মাছ ধরা হয়ে গেছে, এরকম একটা জাল পাশে রাখা, সদ্য মাছ ধরা হয়েছে। এবার আমি তোমাকে সলিউশনের কথা বলি, আমাকে গুরু একবার বলেছিলেন যে যে জালে মাছ ধরা হয় না, সেই জাল যদি তোমার কাছে থাকে, তাহলে কোন রকমের অপদেবতা বা অপশক্তি বা যে কোনো রকমের প্রেত, সে কিন্তু তোমার ক্ষতি করতে পারে না। তুমি যদি সেই জাল ধারণ করো, তোমার দেহ যে আছে সেটা অটোমেটিক দেহ বন্ধন হয়ে যায়। আমি ওখানে বসে যেই মুহূর্তে আমার এই কথাটা, মানে হঠাৎ করে ওইখানে ওই কথাটাই আমার মনে পড়লো, ওই জালটা রেখে যেই মনে পড়লো, সাথে সাথে আমি একটু জালটা ছিঁড়ে, ওরা মাছ বেচছিল, ঠিক আছে, তো আমি আস্তে আস্তে জালটা ছিঁড়ে, মানে সদ্য যে জালে মাছ ধরা হয়েছে কিছুটা ছিঁড়ে সেটা নিয়ে নিলাম, পকেটে নিয়ে নিলাম, আজও সেটা আমার হাতে মাদুলিতে বাঁধা আছে। আর তুমি বিশ্বাস করবে না কৌস্তব, আমি জালটা নিলাম, নিয়ে রাখলাম, রেখে আমি জাস্ট অটোতে উঠতে, বা আমি একবার দেখছি পায়ে কি অবস্থা, যে জায়গাটা কেটে ফালা হয়ে গেছিল না, রক্ত বেরিয়েছিল, সেই যে জায়গাটা আছে, সেই জায়গাটা যেন মনে হচ্ছে প্রায় দু তিন দিন ধরে শুকাচ্ছে, একদম জুড়ে গেছে, সাথে সাথে মানে ফালাটাই নেই, এখনো আমার পায়ে সেই দাগটা রয়ে গেছে, জানো, ফালাটাই নেই, মানে পুরো জুড়ে গেছে, সাথে জুড়ে গেছে, মানে ক্লট না, জুড়ে যাওয়া, বোঝো, যেন তুমি যেন একটা ঘা দেখলে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ কয়েকদিন আগে কেটেছে, আস্তে আস্তে শুকাচ্ছে, এই হলো সেই শুকনো টাইপের দাগ, হয় কখনো এরকম, একদমই তাই। আর যেই শুকনো টাইপের ঘাটা দেখলাম, আমার সেই যে কানে আমাকে সেই যে নারী কণ্ঠ বলছিল না যে ড্যামে যেতে, সে আমাকে বলল নিয়ে নিলাম, খুব হালকা ভাবে নিয়ে নিলাম, কি নিল বুঝেছ, মনে আছে, মনে আছে রঙ্কিনী দেবী, রঙ্কিনী দেবীর যে লেজেন্ড আছে কি, কি তিনি নর রক্ত পিপাসু, আচ্ছা আচ্ছা, তাই তো, তো তিনি আমাকে একটা সলিউশন দিলেন এবং তার যে ফিসটা আছে তিনি সেটা নিয়ে নিলেন, পা কেটে রক্ত, এইখানে একদম, এইখানেই সবাই ভুল করে, এইখানেই সবাই ভুল করে, যখন দেবীর প্রয়োজন পড়বে রক্ত, তিনি কোন না কোন ভাবে তোমার কাছ থেকে নিয়ে নেবেন, তার জন্য তার কাছে গিয়ে তোমার গলা কেটে তোমাকে বা তোমার হাত পাট কেটে তোমাকে রক্তের পর রক্ত দিতে হবে না, যদি তিনি রক্ত চান সত্যি, তিনি সেটুকুই রক্ত নেবেন যেটুকু তার নেওয়া দরকার আছে, তিনি নিয়ে নেবেন, আর তোমার যদি সে বোধ থাকে তুমি সেটা বুঝতে পারবে যে নেওয়া হয়েছে,
আমি তৎক্ষণাৎ বুঝলাম যে ফিজও নেওয়া হয়ে গেছে, কাজও করে দেওয়া হয়ে গেছে। মনের মধ্যে হঠাৎ করে আমার তখন মাথায় এটা এলোই না যে আমার বাড়িতে কি আছে, গন্ডগোল আছে, কিচ্ছু আমার জানার প্রয়োজন পড়লো না। আমার শুধু এইটুকুন মনের মধ্যে মানে দৃঢ়ভাবে বসে গেল যে আমার বাড়িতে কি আছে না আছে আমার জানার দরকার নেই আপাতত, কিন্তু সলিউশনটা এখন আমার কাছে আছে। যে জন্য আমি ঘাট শিলে এসেছিলাম সে সলিউশনটা আমার কাছে আছে, আমার কোনো ক্ষতি হবে না। বাড়ি ফিরে এলাম, পরের দিন ট্রেন আসলো, ট্রেনে করে আমরা রাত্রেবেলা চললাম, চলে বাড়ি ফিরে চলে এলাম। বাড়িতে পা দিয়েই একটা ভাইব বুঝতে পেলাম, এরকম বাড়ি রেগে গেছে, রেগে গেছে, জায়গা রেগে গেছে, সে প্রচন্ড রেগে গেছে, মানে সে সহ্য করতে পারছে না। আমি যে পা দিয়েছি না বাড়িতে, মানে বাড়ি যেন আমাকে বলে রিজেক্ট করা, রিজেক্ট করছে আমাকে, নিতে চাইছে না সে আমাকে, মানে একটা ভাইব পাচ্ছ তুমি যে সে তোমাকে পছন্দ করছে না, তোমার উপস্থিতি সে বাড়িতে পছন্দ করছে না। তো যখন আমি বাড়িতে গেলাম এবং পুরো বাড়িতে মানে যেখানেই আমি যাচ্ছি আমার ঘরের মধ্যে বা কোথাও, আমি কিন্তু প্রথমে ফ্ল্যাটে এসেছিলাম, ফ্ল্যাটে এসে প্রথম আমার ফিলটা হলো, যে মুহূর্তে ফ্ল্যাটে পা দিয়ে আমার এই ফিলটা হলো না যে আমার ফ্ল্যাট আমাকে রিজেক্ট করছে, তখন আমি বুঝলাম যে আমি তো ভাবছিলাম যে আমার বাড়িতে গন্ডগোল আছে। তাহলে গন্ডগোল শুধুমাত্র বাড়িতে ছিল না, কিন্তু গন্ডগোল এখানেও ছিল। আচ্ছা আচ্ছা, আর এই গন্ডগোলটাই আমার অ্যাক্সিডেন্টের মেইন কারণ যা বলবো তোমাকে। আমি যেখানে বাড়িতে এখানে যখন পা দিলাম, যেন এই ফ্ল্যাটেও আমি যখন আসলাম, ফ্ল্যাট যেন মনে হলো যে ফ্ল্যাট আমাকে নিতে চাইছে না। বাড়িতে গেলাম, বাড়িতেও একইরকম, বাড়িতে তো বাপরে বাপ, মানে বাড়িতে যে একটা আমাদের দেখবে অনেক না, অনেক দেওয়ালের মধ্যে দেখবে একটা তোমার মানে আলমারি করা থাকে, কাঁচের আলমারি, তার মধ্যে দেখি তো অনেক সময় দেয়ালের মধ্যে কাবাড বলে বা এই ধরনের, আমি ঠিক জানি না তার টার্মটা কি, কাঁচের আলমারি করা থাকে দেয়ালের মধ্যে বসানো, তালা দেওয়া ছিল সেই। হঠাৎ করে আমি দেখলাম সেই সেই মানে আমি যখন গেছি বাড়িতে গিয়ে ওটা ড্রেসিং আমাদের যে ডাইনিং রুম আছে ওখানে একটা রাখা ছিল, আমি জাস্ট ডাইনিং রুমের চেয়ারটাতে বসেছি আর সাথে সাথে মানে খুব অদ্ভুত ভাবে আমি মানে খুব ধরো তোমার বাড়িতে হট করে কারোর হাত থেকে কোনো বাসন পড়ে গেলে, ভেঙে গেলে তুমি চমকে উঠো না, তারপরে সেরকম চমকে উঠলাম। ওই যে কাবাডটা ছিল, কাবাডে তালা দেওয়া ছিল, কাবাডটা তালা দেওয়া ছিল, কাবাডের দরজাটা হঠাৎ করে খুলে ভেতরে দুটো চীনা মাটির মানে ছোট ছোট তোমার হলে গিয়ে প্লেট ছিল, মাটিতে পুরো ভেঙে গেল পুরো প্লেট দুটো, একদম পুরো ভেঙে গেল মানে। এবং পুরো বাড়িতে যতক্ষণ আমি ছিলাম বা তারপর থেকে কিছু না কিছু ভেঙেছে জানো তো, মানে আমি যেখানে কোথাও যাচ্ছি মানে যেন মনে হচ্ছে কেউ তার অসন্তোষ প্রকাশ করছে, কন্টিনিউয়াসলি প্রকাশ করছে তার অসন্তোষ, যে সে খুব খুব ভালো চোখে নেয়নি যে আমি যে গেছি জাদুঘরাতে গেছি আমার হাতে যে এখন যেটা আছে সে খুব ভালো চোখে নিচ্ছে না ব্যাপারটাতে, প্রচন্ড সে অসন্তোষ প্রকাশ করছে। এবং তার কয়েকটা প্রমাণ আমি পেলাম। প্রথম যে প্রমাণটা পেলাম সেটা কি, সেটা হলো গিয়ে যে একদিন বাড়িতে থাকতাম রাত্রেবেলা, এবং রাত্রেবেলা আমি যে যে ঘরটাতে আমরা সেফ থাকতাম না, মনে আছে তোমাকে বলেছিলাম একটা ঘর আছে, ঠিক আছে, মায়ের ঘরটাতে, ঠিক আছে, এবং সেইখানে আস্তে আস্তে আমি তোমাকে বলেছিলাম যে বাকি সমস্ত জায়গায় ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস গুলো খারাপ হতো তো, তো সেইখানে আমাদের না ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছিল, তো ওয়াশিং মেশিনটা সরাবার প্রয়োজন পড়েছিল। ঠিক আছে, পরের দিন মানে ওই তারপরের দিনই লোক এসেছিল, তারা আমরা ওয়াশিং মেশিনটা বেঁচে দিলাম, বেঁচে দিয়ে এক্সচেঞ্জ একটা ওয়াশিং মেশিন কিনলাম। তো ওয়াশিং মেশিন সেখানে প্রায় 6 বছর ধরে ওখানেই আছে ওয়াশিং মেশিনটা। আমরা সেখানে ওয়াশিং মেশিনটা ওখান থেকে সরালাম না, তো সব মেঝেতে এমন দুটো জিনিস দেখলাম যেটা কোনদিন আশা করিনি, এক্সপেক্ট করিনি। কি দেখেছিলাম? আমার মনে হয় না এরকম জিনিস কেউ কোনদিন দেখেছে। আচ্ছা, তুমি কোনোদিন মার্বেল পাথরের উপরে, আমাদের বাড়ির উপরে একটা মার্বেল পাথর আছে, তো মার্বেল পাথরের উপরে কোনো তুমি কাগজ কুড়িয়েছো? দেখবে কাগজ পড়লে কালো দাগ পড়ে। কাগজ পুড়িয়েছি পাথরের উপরে, কাগজ পুড়িয়েছো মার্বেল পাথরের উপরে, দেখবে কালো দাগ পড়ে, পুড়তে খুব কষ্ট হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছো তো? দুটো পায়ের ছাপ, বেশ বড় পায়ের ছাপ, আর এরকম হবে পায়ের ছাপ দুটো, যেন কেউ পায়ের ছাপের সাইজের কিছু একটা পুড়িয়েছে কোথায়, যেখানে ওয়াশিং মেশিন ছিল তার তলায়, ঠিক তার তলায়, মানে ওয়াশিং মেশিন 6 বছর ওখান থেকে সরানো হয়নি, ওখানেই আছে। ঠিক আছে, যখন ওয়াশিং মেশিন আমরা সরিয়েছি সেখানে দুটো পায়ের ছাপ, মানে কেউ প্রচন্ড মানে কেউ জ্বলছে বা কেউ পুড়ছে সেখানে পা দিয়েছে, এবং তার পায়ের ছাপটা গরম হয়ে গিয়ে একদম পারমানেন্টলি তোমার দাগ পড়ে গেছে তোমার ওই মার্বেল পাথরের উপরে।
আমি ভাবলাম যে এটা কি ভুল, পরে আমি যখন তুলতে গেলাম না দাঁতটা তুলতেই পারলাম না, এবং আরে দেখবি পায়েছাপ স্পষ্ট তো আছেই, প্লাস যেখানে পায়েছাপটা আছে না সেই জায়গাটার যে মানে সেইখানে যে মার্বেল পাথরটা আছে, যে মার্বেল পাথরে অ্যাসিড ঢাললে খড়খড়ে হয়ে যায় দেখেছো, ওরকম ওরকম টাইপের, মানে যেন একটু বসে গেছে পায়েছাপটা, সেই জায়গাটা খড়খড় মানে বেশ ভালো মতো পুড়েছে জায়গাটাতে, ওয়াশিং মেশিনের তলায় ওই দুটো পায়েছাপ, খুবই পিকিউলিয়ার ব্যাপারটা। যখন আমি এই যখন যেই মুহূর্তে আমি জিনিসটা দেখলাম তখন আমি আস্তে আস্তে বুঝতে পারলাম যে আমার বাড়িতে, তোমাকে শুরুর দিকে বললাম না এই যখন আমি তোমাকে ঘটনাটা বলছিলাম শুরুতেই বলছিলাম যে বাড়িতে কিছু একটা ছিল যার জন্য এত কিছু হয়েছিল, তাই তো এই জিনিসটা। এবং আমার জেঠিরা পাশেই থাকে, জেঠিরা আমাদেরকে মাঝে মাঝে এসে না মানে তারপরে এসে বলতো যে তোমরা কি এখানে, মানে আমার ডাকনাম ধরেই বলতো, যে ওকে মাঝে মাঝে রাত্রেবেলা এসে থাকতো, তখন মা বলতো কেন বলো তো, তখন বলতো না মাঝে মাঝেই না তোমাদের দোতলাতে খুব হাঁটা চলা আবার শোনা যায়, দোতলাতে হাঁটা চলা আবার শোনা যায়, সিঁড়িতে হাঁটা চলা আবার শোনা যায় প্রচন্ড। এবং তারপরে আরো কিছু ঘটনা আমি তোমাকে বলি, ওই ওই বাড়িতে আমার একটা মেয়েদের ব্যাচ ছিল, আমি তোমাকে বলেছি আমি তোমাকে ম্যাথ আর আমি তোমাকে ফিজিক্স পড়াই, এটা বলেছি আমি, বলেছো আগে। ওই ওই বাড়িতে আমাদের না মানে উপরে যে বাথরুমটা আছে ধরো, ওখানে আমি ধরো কোথাও পড়াচ্ছি, ওখানে যে মেয়েদের ধরো কোনো একটা মেয়ে একা বাথরুমে যাওয়ার চেষ্টা করেছে, একা বাথরুমে প্রত্যেকের কাছ থেকে আমি চিৎকার শুনেছি, প্রত্যেকের কাছ থেকে, কেউ বলেছে যে স্যার আলনার পাশে একজন দাঁড়িয়ে আছে, কেউ বলেছে স্যার আমি যখন বাথরুম করছি তখন আমার চুলের মুঠি ধরে কেউ টেনেছে, হ্যাঁ ঠিক আছে, কেউ বলছে আমি যখন সিঁড়ি দিয়ে মানে যখন সিঁড়ি দিয়ে আমি নামছি তখন কেউ আমাকে পিছন থেকে মানে পিছন থেকে জামা ধরে টেনেছে, বা পায়ের পিছন থেকে, দেখো পিছন থেকে পায়ে পা পড়লে যেরকম হয় সেরকম হয়েছে, আমাকে কেউ ফলো করছে। যখন রিপিটেডলি এই কথাগুলো আমার কাছ থেকে আসতে শুরু করলো না, আমি বাড়িতে পড়ানো বন্ধ করে দিলাম, কোনো ছেলে গেলে ওই বাড়িতে প্রবলেম হয় না, কোনো মেয়ে গেলেই প্রবলেম হয় ওখানে। ওকে ওকে ওকে, তো কেসরেটা হচ্ছে বাড়ি যাওয়ার, যে তুমি আমাকে একটা কথাই বললে যে তোমাদের যে বাড়িটা রয়েছে সেই বাড়িটা বলো বা তোমার ফ্ল্যাটটা বলো, ফ্ল্যাটের ব্যাপারটা তো প্রপারলি জানা যায়নি, সেখানে কিছু ব্যাপার স্যাপার তো ছিলই, আমি জানতে পারিনি, মানে আমি তো ভেবেছিলাম যে বাড়িতেই শুধুমাত্র গন্ডগোল আছে। যখন আমি ফ্ল্যাটে পা দিলাম, যখন দেখলাম যে ফ্ল্যাটের যে পরিবেশ আছে সে আমাকে রিজেক্ট করতে শুরু করেছে, বুঝতে পারলাম যে হয়তো ফ্ল্যাটেও কিছু সমস্যা আছে। এবং আমি তোমাকে বললাম যে অনেক সময় সমস্যাগুলো যখন মুখ ফুটে বেরোয় না, একদম ওপেন হয়ে তোমার সামনে আসে না, ততক্ষণ তুমি তাদেরকে জানতে পারো না। বেসিক্যালি এইসব কারণের জন্যই তোমার এই যে বড় যে বাইক অ্যাক্সিডেন্টটা হলো, এগুলো মানে এই এই জিনিসপত্রগুলো হয়তো কারণ, মানে আমি যা বুঝতে পারলাম বা পারছি ঘাটশিলার ব্যাপারটার পর, এখানে আর তুমিও যেটা বললে এখানে শুধুমাত্র একটা পার্টিকুলার যে কোনো এন্টিটি আছে ব্যাপারটা সেরকম নয়, এখানে আই থিঙ্ক আরো বড় কোনো বিষয় রয়েছে, ঠিক আছে, যেটা আমরা কনসিভ করতে পারছি না। আর একটা যেটা ব্যাপার হচ্ছে যে তুমি বলছিলে না যে পুরুলিয়াতে কিছু একটা ব্যাপার হয়েছিল, পুরুলিয়াতে হয়েছিল তো একটা ব্যাপার, আর পুরুলিয়াতে যে জিনিসটা হয়েছিল সেটার সাথেই আমার ফ্ল্যাটের, কেন ফ্ল্যাটের পরিবেশ আমাকে রিজেক্ট করতে শুরু করলো তার সম্পর্ক আছে। কি হয়েছিল তাহলে আমি তোমাকে পুরুলিয়াতে বলি, পুরুলিয়াতে আমরা যখন ঘুরতে গেছিলাম না, ওখানে একটা জায়গা আছে পাখি পাহাড় নামে, বুঝতে পারলে, তো পাখি পাহাড় যে আছে সেইখানে, তুমি কখনো গেছো পুরুলিয়াতে কখনো? ছোটবেলায় সম্ভবত তোমার মনে থাকবে না, তো পাখি পাহাড় হলে একটা পাহাড়ের মধ্যে বেশ পাখির বিভিন্ন রকমের নকশা খোদাই করা আছে, তো সেইখানে পাখি পাহাড়ের পাশে একটা গ্রাম আছে যে গ্রামে মুখোশ বিক্রি হয়, ছৌ নাচের মুখোশ যেগুলো হয় বা বিভিন্ন যেরকম সাঁওতালি মুখোশ সেগুলো বিক্রি হয়, ওই পাখি পাহাড়ের ওখানে না জঙ্গলের মধ্যে আমরা একটা কুটির দেখতে পেয়েছিলাম, বুঝতে পারলে, ঠিক গ্রামের মধ্যে না, গ্রাম থেকে একটু বাইরে, ওখানে জঙ্গল ছিল তার মধ্যে ছিল, মানে খুব জঙ্গলের মধ্যে না, পাখি পাহাড়ের চারপাশে তো বেশ জঙ্গলময়, তো সেইখানে না এক ব্যক্তি একজনই ছিল সেই কুটিরে, যে বাইরে বেশ কয়েকটা মুখোশ দেওয়ালে টানিয়ে রেখেছিল,
বিক্রির জন্য যে মুখোশগুলো থাকে তুমি দেখবে সেটা ওরা অনেক সময় না মানে কাগজ পেতে সেটা পেতে রাখে, এই মুখোশগুলো কিন্তু সেরকম মুখোশ ছিল না, এটা কুড়ি ঘরটা দেওয়ালে টানানো ছিল বাইরের দেওয়ালে। আচ্ছা আচ্ছা, তো সেটা দেখে আমার ভাইয়ের খুব পছন্দ হয়। ভাই ওখানে গিয়ে দরদাম করে জিজ্ঞেস করে, লোকটি কিছুতে বেচতে চাইছিল না এই মুখোশ দুটোকে, কিছুতে বেচতে চাইছিল না। তো আমরা কোন মানে একরকম ভাবে তাকে জোর করে মানিয়েই মানে ভাইয়ের জন্য আর কি ওই মুখোশ দুটো কেনা হয়। কি ছিল মুখোশ দুটো, খুব সাধারণ দুটো মুখোশ ছিল, একটা সাঁওতাল পুরুষের মুখোশ এবং একটা সাঁওতাল মহিলার মুখোশ। এবং আমরা যখন একটা কেনার কথা বলেছিলাম, আমরা বলেছিলাম ঠিক আছে আমরা একটা মুখোশ কিনবো, সে বলেছিল না কিনলে দুটোই কিনতে হবে, একটা কেনা যাবে না। ঠিক আছে, তো যথারীতি দুটো কেনা হলো। কেনা হওয়ার পরে আমার বাড়িতে আমরা সেটাকে নিয়ে এসেছিলাম, এবং যবে থেকে ওই মুখোশ গুলো আমাদের বাড়িতে ঢুকেছিল না, আমাদের বাড়িতে অনেক রকমের অ্যাক্সিডেন্ট হতো জানো তো, মানে পুরুলিয়ার এই যে ঘটনাটা আছে এটা 2019 এর ঘটনা, বুঝতে পারলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, কাট তো কিরকম আমি তোমাকে বলছি, ধরো চাকুতে হাত কেটে গেল হঠাৎ করে, হাত থেকে কাপ পড়ে গেল, সে কাপের উপরে কেউ পা দিয়ে দিল, পা কেটে গেল, সম্পর্কটা কি বা ওভারঅল? তুমি আমাকে ইভেন একটা কথাও বলেছিলে যে তোমাদের বাড়িতে একটা জোড়া বাস্তু সাপ রয়েছে, মানে মানে এই তোমার জানতে পেরেছ। তো এই যে টোটাল যে ব্যাপারটা রয়েছে, আই থিঙ্ক এর আজকে আমাদের টাইম লিমিটের জন্য আমরা তো পুরোটাকে এক্সটেন্ড করছি না, তোমার পরের যে পোর্শনটা রয়েছে ঘটনার, তাহলে কামিং উইকে অর্থাৎ বৃহস্পতিবার দিন দুপুর 3টের সময় তাহলে তোমার ওই পরের যে পার্টটা রয়েছে আমরা সেটা শেয়ার করবো। এই ঘটনার পর পারিজাতের সাথে কি ঘটে সেটা কি আপনারা জানতে চান? তাহলে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান, কমেন্ট করে এটা জানান যে নেক্সট পার্টটা আপনারা জানতে চাইছেন কিনা। পারিজাতের সোদপুরে সেই বাড়িটার ফটোজ যদি আপনারা দেখতে চান, ইনস্টাগ্রামে যোগাযোগ করুন, আপনার ঘটনাও শেয়ার করতে পারেন সেখানেই। আমাকে যোগাযোগ করার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনের একদম পিনড কমেন্টে পেয়ে যাবেন। তাহলে চলুন, দেখা হচ্ছে বৃহস্পতিবার দিন দুপুর 3টের সময় কিউরিও ফাইটের এরকমই একটা ঘোষলি কল রেকর্ডিংয়ে। ততক্ষণ অবধি কিউরিও ফাইটের এরকম আরও দুটো এপিসোড শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁদিকের বক্সে ক্লিক করুন।